আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা লাস্ট দিন আমরা কি পড়েছিলাম, আমরা কতটুকু পড়েছিলাম তোমাদের মনে আছে নিশ্চয়ই, যে আমরা অ্যান্টিজেন পড়েছিলাম, তার আগে অ্যাকোয়ার্ড ইমিউনিটি মেকানিজম পড়েছিলাম। এখন এই পড়াশোনাগুলোর মধ্যে আমরা অনেকবার কি বলেছি, অনেকগুলো সেলের নাম বলেছি, তাই না? ইমিউনো কম্পিটেন্ট সেল এরকম করে বলেছি, ম্যাক্রোফেজের নাম বলেছি, তারপরে ন্যাচুরাল কিলার সেলের কথা বলেছি, নিউট্রোফিলের কথা বলেছি। এখন এই প্রত্যেকটা সেল কী করে, আমাদের ইমিউনিটিতে পার্টিসিপেট করে। তো আজকে আমাদের পড়ার বিষয়বস্তু হচ্ছে এই সেলগুলা সম্বন্ধে আমরা জানব। দিস ইজ কল্ড ইমিউনো কম্পিটেন্ট সেল, দ্যাট মিন্স দ্য সেলস উইচ পার্টিসিপেটস ইন ইমিউন রিয়াকশন। এই সেলগুলো তোমাদের প্রফেশনাল পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা একটা একদম জেনারেল কোয়েশ্চেন যে প্রত্যেকটা সেলের ফাংশন জানতে চায়, মেকানিজম অফ অ্যাকশন জানতে চায়। এটা খুব কমন এবং ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তাহলে আজকে আমাদের পড়ার বিষয়বস্তু একটা, মানে আমরা ক্লাস শেষে কি জানব। অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশনস ইউ আর এবল টু ডিসক্রাইব দ্য ইমিউনো কম্পিটেন্ট সেল, হোয়াট ইজ ইমিউনো কম্পিটেন্ট সেলস অ্যান্ড হোয়াট আর দ্য ইমিউনো কম্পিটেন্ট সেল, সেটা সম্বন্ধে আমাদের একটা ধারণা হবে। এই সেলগুলো আসলে অরিজিনেট কোথার থেকে হয়েছে, ম্যাচুরেশন এগুলোর কীভাবে হয়, ডেভেলপমেন্ট কীভাবে হয়, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদেরকে বেসিক ইমিউনোলজির একটা ধারণা দেয়, এই যে আমরা কতবার আগে বলেছি না যে ও সেলফ অ্যান্টিজেনের সাথে রিয়াক্ট করে না, ও ফরেন পার্টিকেলকে রিকগনাইজ করতে পারে, এই যে যে ক্যাপাসিটি টি লিম্ফোসাইটের, এইগুলো নিয়ে আমরা একটু ডিটেইল আলোচনা করব। এবং তার সাথে সাথে অন্যান্য সেলগুলো, যেমন ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, ন্যাচারাল কিলার সেল, নিউট্রোফিল, এগুলোর ফাংশন জানব, এবং অবশ্যই বি সেল সম্বন্ধে আমরা জানব। তাহলে এই সেলগুলোই হচ্ছে আজকে আমাদের পড়ার বিষয়বস্তু, এবং প্রতিটা সেলই আমাদের কোনো না কোনোভাবে ইমিউন সিস্টেমে পার্টিসিপেট করে, যেটা যে কোনো মেকানিজম বলতে গেলেই এটা চলে আসবে, কোনো না কোনো সেল। তাহলে সেলগুলোর ফাংশন এবং কীভাবে কাজ করে ওটার মেকানিজম আমাদের জানা খুব জরুরি। এখন আসো, হোয়াট ইজ ইমিউনো কম্পিটেন্ট সেলস, আই হ্যাভ অলরেডি টোল্ড। সেলস উইচ পার্টিসিপেট ইন ইমিউন রিয়াকশন ইজ কল্ড ইমিউনো কম্পিটেন্ট সেল। যারা পার্টিসিপেট করবে, যত সেল আছে যারাই ইমিউন রিয়াকশনে পার্টিসিপেট করবে, দে আর কল্ড ইমিউনো কম্পিটেন্ট সেল। অ্যান্ড হোয়াট আর দ্য ইমিউনো কম্পিটেন্ট সেলস, যে সেলগুলো ইননেট ইমিউনিটিতে পার্টিসিপেট করে সেগুলো হচ্ছে নিউট্রোফিল, মনোসাইট, মনোসাইট কনভার্টেড টু ম্যাক্রোফেজ অ্যান্ড ডেনড্রাইটিক সেল, ন্যাচারাল কিলার সেল যেটাকে আমরা সংক্ষেপে বলি এনকে সেল, ইসোনোফিল, বেজোফিল অ্যান্ড মাস সেল। দিস আর দ্য সেলস উইচ পার্টিসিপেটস ইন ইনট ইমিউনিটি, মানে একদম ফার্স্ট লাইন ডিফেন্সে যারা পার্টিসিপেট করে। অ্যান্ড সেলস অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, তে অবশ্যই লিম্ফোসাইটসগুলো, যেমন টি লিম্ফোসাইটস, বি লিম্ফোসাইটস, বি লিম্ফোসাইটস কোলিপারেশন হয়ে প্লাজমা সেল তৈরি হয়, এবং প্লাজমা সেল ডিফারেনশিয়েট হয়ে ইমিউনোগ্লোবিউলিন তৈরি করে, দ্যাট গিভ আস হিউমোরাল ইমিউনিটি অ্যান্ড ন্যাচারাল কিলার সেল। এখন এর মধ্যে কিছু সেল আছে যেটা বোথ ইনট অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে পার্টিসিপেট করে, কিন্তু তাদের মেকানিজম অফ অ্যাকশনটা ডিফারেন্ট। যেমন ডেনড্রাইটিক সেল আর ম্যাক্রোফেজ, দে আর কল্ড প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এবং আরেকটা প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আছে, সেটা হচ্ছে বি লিম্ফোসাইট। তাহলে দিজ আর দ্য সেলস উইচ পার্টিসিপেটস ইন বোথ ইনট ইমিউনিটি অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। কীভাবে সেটা আস্তে আস্তে আমি এক্সপ্লেন করব। ন্যাচারাল কিলার সেল,
It also participates in innate immunity and acquired immunity and eosinophil. আচ্ছা এখন আসো এই তো তো গেল যে এই সেলগুলো আমাদের কি ইনেট ইমিউনিটি অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে পার্টিসিপেট করছে এখন আমরা কি করব এখন আমরা জানব এই প্রত্যেকটা সেল কিভাবে কিভাবে ম্যাচুরেশন হয় এবং কোথা থেকে আসে হোয়াট আর দ্য অরিজিন অফ দ্য সেলস ডিউরিং এমব্রায়োনিক লাইফে এই সেলগুলো আসে হচ্ছে ডেভেলপ করে হচ্ছে কোথায় ফিটাল লিভার এবং ইয়োক স্যাকে ঠিক আছে এবং যখন পোস্ট ন্যাটাল লাইফ হয় এরা কোথায় চলে যায় এরা বোন ম্যারোতে যায় বোন ম্যারোতে ডেভেলপ করে এখন এই টোটাল যে ইমিউনোকম্পিটেন্ট সেলগুলো আছে ব্লাড সেলগুলো আছে তাদেরকে আমরা দুইটা প্রোজেনিটর অথবা লিনিয়েজে ভাগ করতে পারি যেমন লিম্ফয়েড সিরিজ অথবা লিনিয়েজ তার মধ্যে আছে টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট অ্যান্ড ন্যাচারাল কিলার সেল অ্যান্ড মাইলয়েড লিনিয়েজ যেটার মধ্যে আছে কি মাইলয়েড লিনিয়েজের মধ্যে থাকবে গ্র্যানুলোসাইটসগুলো ম্যাক মোনোসাইট মোনোসাইট কনভার্টেড টু ম্যাক্রোফেজ ডেনড্রাইটিক সেল গ্র্যানুলোসাইটসের মধ্যে আছে গ্র্যানুলোসাইটস মানে কি যারা যে দ্য সেলস উইচ কন্টেন্স কালারফুল গ্র্যানিউলস ঠিক আছে যেমন নিউট্রোফিল ইসোনোফিল ব্যাজোফিল ঠিক আছে আর এবং আরেকটা আছে মাস সেলস তাহলে সবগুলো সেলের অরিজিন হচ্ছে হিমোপয়েটিক স্টিম সেল সেটা থেকে এই যে এটা দুইটা সিরিজে ভাগ হয়ে যাচ্ছে একটা হচ্ছে লিম্ফয়েড প্রোজেনিটর আরেকটা হচ্ছে মাইলয়েড প্রোজেনিটর আর লিম্ফয়েড প্রোজেনিটর থেকে কারা আসছে টি সেলগুলো যেমন সাইটোটক্সিক টি সেল হেলপার টি সেল এবং বি সেল বি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট ডিফারেন্সিয়েটেড ইনটু প্লাজমা সেল আর এবং আরেকটা আসছে কি ন্যাচারাল কিলার সেল আর মাইলয়েড সিরিজ থেকে আসছে বাকি সেলগুলো মনোসাইট ম্যাক্রোফেজ ডেনড্রাইটিক সেল মাস সেলস অ্যান্ড নিউট্রোফিল সোনোফিল ব্যাসোফিল আর মেগাক্যারিওসাইটস থেকে আসছে যেটা মাইলয়েড সিরিজ থেকে হয় তৈরি হয় সেটা হচ্ছে থেকে প্ল্যাটিলেস আসে তো আমাদের বিষয়বস্তু মেইনলি আজকে আমরা খুব ইম্পর্টেন্ট যে সেলগুলা যেই সেলগুলা ছাড়া ইমিউন মেকানিজম সম্ভব না একেবারেই অসম্ভব যাদের ডেফিসিয়েন্সিতে আমাদের কনজেনিটাল ডেফিসিয়েন্সিতে আমাদের ইমিউনোলজিক্যাল ডেফিসিয়েন্সি হয় মানে কনজেনিটাল ডিজিজ হতে পারে সিভিয়ার ইনফেকশন বিভিন্ন ধরনের কনজেনিটাল ডিজিজ অ্যাপিয়ার করে সেই সেলগুলো হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেল যেগুলো আমাদের ইমিউন সিস্টেমে অবশ্যই লাগবে এখন আসো প্রথমে আমি পড়াবো টি লিম্ফোসাইটস কেন টি লিম্ফোসাইটস একটু বেশি পড়াবো প্রথমে পড়বো কারণ তোমাদের কনসেন্ট্রেশনটা প্রথম দিকে বেশি থাকে শেষের দিকে একটু একটু করে আস্তে আস্তে কমে যেতে থাকে কিন্তু এই টি লিম্ফোসাইটসটা খুব ভালো মতো জানতে হবে কারণ টি লিম্ফোসাইটসের যে ম্যাচুরেশনটা হয় ডেভেলপমেন্টটা হয় সেটা থেকেই কিন্তু আমরা এই যে আমাদের সেলফ টলারেন্স তার মানে কি বডি যে সেলফ অ্যান্টিজেনের এগেইনস্টে রিয়্যাক্ট করে না যেটা অটোইমিউন ডিজিজে করে এই কাজগুলো কিন্তু এই টি সেল ম্যাচুরেশনের জন্যেই হয় এবং এটা হয় কোথায় থাইমাসে তাহলে আস্তে আস্তে আমি বলি তোমরা স্লাইডের দিকে কম মনোযোগ দিবা পড়া আমি যেটা বলছি সেটার দিকে কনসেন্ট্রেশনটা বেশি দিবা কারণ যেটা লেখা আছে সেভাবে আমি বলবো না আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো এবং এই বোঝাটা খুব জরুরি টি লিম্ফোসাইটস কোথায় ম্যাচিউর হয় থাইমাসে এবং ফ্রম দ্য নেম অফ থাইমাস মানে যেহেতু এটা থাইমাসে ম্যাচিউর হয় এই জন্য এটাকে টি লিম্ফোসাইট বলে টি থেকে থাইমাস এবং আমাদের সার্কুলেটিং পুলের মধ্যে দেখা যায় 65-80% হচ্ছে এই স্মল লিম্ফোসাইটস থাকে এবং আর কোথায় থাকে লিম্ফোসাইটগুলো থাকে হচ্ছে সেকেন্ডারি লিম্ফ নোড মানে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গ্যান লিম্ফ নোডের মধ্যে থাকে স্প্লিনের মধ্যে থাকে এবং লাইফ স্প্যানটা মান্থস টু ইয়ার্স এখন আসো আমরা দেখি যে টি সেল কীভাবে ম্যাচিউর হয় এটা পড়ার দরকার নাই আমি যেভাবে বলছি সেভাবে শোনো আচ্ছা টি সেল প্রথমে কি কোথায় আসে আমরা প্রথমেই বলে নিলাম যে পোস্ট ন্যাটাল লাইফে মানে আমাদের লাইফে এটা কোথায় থাকে প্রথমে বোন ম্যারোতে থাকে বোন ম্যারো থেকে যখন থাকে
তখন তার কিচ্ছু থাকে না, তার কোনো CD4 মার্কার থাকে না, তার কোনো CD8 মার্কার থাকে না, তার কোনো টি সেল রিসিপ্টর থাকে না, সম্পূর্ণ একটা একদম একটা ইম্যাচিউর সেল, যেটা নাথিং, মানে একদম ওপেন একটা টি সেল যেটা কিছুই থাকে না। তখন সেই বোন ম্যারো থেকে এটাকে আমরা বলি ডবল নেগেটিভ টি সেল। কি বলি? ডবল নেগেটিভ মানে টি CD4 মার্কারও নাই, মানে এ হেল্পার টি সেলও এখন পর্যন্ত হয় নাই, সাইটোটক্সিক টি সেল কি না সেটাও এখনও ডিসিশন নেওয়া হয় নাই, এবং তার টি সেল রিসিপ্টরও নাই। তাহলে এই এই যে ডবল নেগেটিভ টি সেলটা কি করে, বোন ম্যারো থেকে থাইমাসে আসে ম্যাচিউর হওয়ার জন্য। এখন থাইমাসে এসে সে প্রথমে তার থাইমাসে কর্টেক্স অ্যান্ড মেডুলা থাকে, প্রথমে সে কর্টেক্সে আসে। কর্টেক্সে আসার পরে কি হয়, থাইমাসে কিছু থাইমিক এডুকেশন হয়, এটাকে আমরা বলি থাইমিক সিলেকশন অথবা থাইমিক এডুকেশন। থাইমোপয়েটিন হরমোন থাকে, এই হরমোনগুলো দিয়ে এই ডবল নেগেটিভ সেলগুলো আস্তে আস্তে সব কিছু প্রসেস করে, মানে সে ডবল নেগেটিভ থেকে সে কী করে ডবল পজিটিভ হয়ে যায়, মানে একটা টি লিম্ফোসাইটের মধ্যে CD4 মার্কারও থাকে, CD8 মার্কারও থাকে, এবং যখন সে CD8 এবং CD4 এবং CD8 মার্কার দুটাকেই সে তার মধ্যে নেয় প্রসেস করে, তখন তারপরে কী হয় সে আস্তে আস্তে টি সেল রিসিপ্টরটা সিনথেসিস করা শুরু করে, TCR যেটাকে আমরা বলি, যে রিসিপ্টর দিয়ে সে পেপটাইড এবং MHC মলিকিউলসকে রিকগনাইজ করে বা এটার সাথে সে কমপ্লেক্স তৈরি করে। তাহলে টি সেল রিসিপ্টরটাও খুব ইম্পর্ট্যান্ট একটা স্ট্রাকচার, ম্যান্ডেটরি স্ট্রাকচার। তাহলে CD প্রথমে কি হলো, ডবল নেগেটিভ সেল বোন ম্যারো থেকে কোথায় আসলো, থাইমাসে আসলো। প্রত্যেকটা স্টেপ খুব কেয়ারফুলি খেয়াল করো, থাইমাসের কোথায় আসলো, কর্টেক্সে আসলো, কর্টেক্সে এসে সে কী করলো ডবল পজিটিভ টি লিম্ফোসাইটস হলো, এবং অ্যাট দ্য সেম টাইম সে সিনথেসিস করা শুরু করলো টি সেল মার্কার, টি সেল রিসিপ্টর। এখন প্রত্যেকটা টি সেল রিসিপ্টরের সাথে ওই টি সেল রিসিপ্টরে হচ্ছে কী থাকে, একটা আলফা আর একটা বিটা চেইন থাকে, এবং এই চেইন দুটো এটা থাকে সারফেসে, টি সেলের সারফেসে, এবং এটা এটা সারফেসের সাথে অ্যাটাচ থাকে হচ্ছে এই এই হেভি চেইন দিয়ে, লাইক আলফা এবং বিটার যে হেভি পোর্শনটা আছে সেটা এটা সারফেসের সাথে আটকানো থাকে, এবং এই সারফেসের সাথে এই এই টেইলের সাথে প্রত্যেকটা টি সেল রিসিপ্টরের সাথে থাকে CD3 মার্কার। তার মানে প্রত্যেকটা টি লিম্ফোসাইটে যেহেতু টি সেল রিসিপ্টর থাকবে সেহেতু CD3 মার্কারও থাকবে। কেন থাকে, কারণ আমরা আমরা জানি যে পেপটাইড এবং MHC অ্যান্টি প্রোটিন যখন টি সেল রিসিপ্টরের সাথে বাইন্ড করে সারফেসে, তখন কী করে একটা সিগন্যাল এই CD3 দিয়ে সেলের ভিতরে চলে যায়, এবং এই সিগন্যালটা যাওয়ার জন্যই কিন্তু কী করে হেল্পার টি সেলটা ঠিক করে যে এই বুঝে যায় যে এটা কোন ধরনের অ্যান্টিজেন আমার সারফেসে বাইন্ড করছে, এবং আমাকে এখন কী ধরনের ইন্টারলিউকিন রিলিজ করতে হবে, আমি এখন অ্যাক্টিভেটেড হব কি না, এই সব কিছু এই সিগন্যাল দিয়ে চলে যায়। তাহলে কী হলো, সে ডবল নেগেটিভ সেলটা ডবল পজিটিভ টি লিম্ফোসাইট হলো, এবং সেই সাথে সে কী গেইন করলো, টি সেল রিসিপ্টর। এখন এই অবস্থায় সে থাইমাসের কর্টেক্সের কিছু স্পেশালাইজ সেল থাকে, সেই স্পেশালাইজ সেলগুলো কী করে মিলিয়ন্স অফ সেভারেলস অফ অ্যান্টিজেন সেলফ অ্যান্টিজেনটা প্রেজেন্ট করে, এক্সপোজ করে, কার কাছে, এই টি লিম্ফোসাইটের কাছে, উইথ দ্য MHC। MHC সাথে সে সেলফ অ্যান্টিজেনকে ওই সেলের কাছে সে চলে যায়, যেই থাইমাস সেলগুলো স্পেশালাইজ থাইমাস সেল যেগুলো মানে লটস অফ সেলফ অ্যান্টিজেন প্রেজেন্ট করতে পারে MHC-র সাথে, তাদের এক্সপোজারে চলে যায়, তাদের কাছে চলে যায়। এখন এই থাইমাসে দুই ধরনের এডুকেশন হয়, মানে
অডিশন দিতে হয় টিসেলকে। কীরকম অডিশন দিতে হয়? একটা অডিশনটা কি যে ও দুইটা থাইমিক এডুকেশনের মধ্যে দিয়ে যায়, এটাকে আমরা অডিশন বলতে পারি বা থাইমিক সিলেকশন বলতে পারি। তাহলে যখন তাহলে প্রথম সিলেকশনটা কি পজিটিভ সিলেকশন এবং সেকেন্ডটা হচ্ছে নেগেটিভ সিলেকশন। পজিটিভ সিলেকশনটা কি হবে? যখন এই থাইমিক সেল প্রচুর পরিমাণে সেলফ অ্যান্টিজেনটা প্রেজেন্ট করবে এমএসসির সাথে, তখন যেই টি সেলগুলা টি লিম্ফোসাইটগুলা খুব স্ট্রংলি এমএসসির সাথে বাইন্ড করতে পারবে, রিসিপ্টর এমএসসির যে টি সেল রিসিপ্টর, যদি যে টি সেলের রিসিপ্টরগুলো এমএসসির সাথে স্ট্রংলি বাইন্ড করতে পারবে তারা সারভাইভ করতে পারবে। আর যারা এমএসসির সাথে বাইন্ড করতে পারবে না স্ট্রংলি তারা মারা যাবে, মানে তারা আর এই এডুকেশনের মধ্যে থাকবে না। তাহলে কোন গ্রুপের সেলগুলো থেকে গেল? হু দ্য টি লিম্ফোসাইট হু স্ট্রংলি বাইন্ডস উইথ দ্য এমএসসি, অ্যান্ড দোজ টি লিম্ফোসাইটস ডাজ নট বাইন্ড উইথ দ্য এমএসসি দে আর ডিলিটেড, দে আর কিল্ড। তাহলে এই যে পজিটিভ, এটাকে আমরা বলি পজিটিভ সিলেকশন। পজিটিভ সিলেকশনে তাহলে কি হয়? পজিটিভ সিলেকশনে টি লিম্ফোসাইটস এমএসসির সাথে বাইন্ড করতে পারে। তো যেই টি সেল রিসিপ্টর এমএসসির সাথে স্ট্রংলি বাইন্ড করার ক্যাপাসিটি থাকে তারাই শুধু অডিশনে পাশ করে, এবং এই প্রথম পাশটাকে বলি আমরা পজিটিভ সিলেকশন। এবং এই সময় কি হয় যে ও তো ডবল পজিটিভ ছিল, তাই না? ডবল পজিটিভ সেলগুলো কি করলো? এমএসসির সাথে বাইন্ড করলো। এখন যেই টি লিম্ফোসাইটের টি সেল রিসিপ্টরটা বেশি স্ট্রংলি এমএসসি টুর সাথে বাইন্ড করে সে হয়ে যায় সিডি ফোর সেল, সে আর তখন সিডি এইট মার্কারটাকে এক্সপোজ করে না। তাহলে যেই টি লিম্ফোসাইট এমএসসি টুর সাথে স্ট্রংলি বাইন্ড করে তারা হয় সিডি ফোর পজিটিভ সেল, এবং যারা সিডি এমএসসি ওয়ান রিসিপ্টর এমএসসির সাথে যাদের টি সেল রিসিপ্টর স্ট্রংলি বাইন্ড করে তারা হয়ে যায় সিডি এইট সেল। তাহলে কি হলো? দুইটা কিন্তু সেপারেট হয়ে গেল। প্রথমে কি ছিল? ডবল নেগেটিভ, তাদের সিডি এইটও ছিল না সিডি ফোরও ছিল না বোন ম্যারোতে। যখন তারা থাইমাসে আসলো তখন তাদের থাইমিক এডুকেশন হলো, থাইমোপয়েটিন হরমোনের ইনফ্লুয়েন্সে তাদের কিছু চেঞ্জ আসলো, তারা তখন কি করলো দুইটা মার্কার গেইন করলো, বোথ সিডি পজিটিভ এবং সিডি এইট, সিডি ফোর পজিটিভ এবং সিডি এইট পজিটিভ দুইটাই মার্কার সে নিয়ে নিল একটা টি লিম্ফোসাইটের মধ্যে। এই যে দেখো সিডি নেগেটিভ এবং এই তিনটা জিনিসই তার থেকে গেল। তারপরে কি করলো? এই টি লিম্ফোসাইটটা যখন স্ট্রংলি এমএসসি টুর সাথে বাইন্ড করে তখন সে হয়ে যায় সিডি ফোর সেল, সিডি এইট সরে যায়, আর কি থাকে? টি সেল রিসিপ্টর তো থাকবে। আর যার টি সেল রিসিপ্টর খুব ভালো মতো স্ট্রংলি এমএসসি ওয়ানের সাথে বাইন্ড করে সে হয়ে যায় সিডি এইট পজিটিভ সেল। তাহলে কি হলো? সিঙ্গেল পজিটিভ সেল হয়ে গেল, একটা সিডি পজিটিভ ফোর পজিটিভ, একটা সিডি এইট পজিটিভ। আশা করি তোমরা এতটুকু বুঝছো। এই যে এমএসসির সাথে বাইন্ড করার ক্যাপাসিটি ও গেইন করলো, মানে যে টি সেলগুলো এমএসসির সাথে বাইন্ড করতে পারে তারা সার্ভাইভ করে গেল। এখন এই সার্ভাইভ করা সেলগুলো, আর যারা সার্ভাইভ করলো না তারা আবার অডিশন দিতে থাকে, আবার তাদের এই যে টি সেল রিসিপ্টরটাকে সিনথেসিস করে আবার অডিশন দেয়। তো ওগুলো আমাদের দরকার নেই। যারা সার্ভাইভ করলো তারা কী করলো? কর্টেক্স থেকে থাইমাসের মেডুলাতে চলে আসলো, মেডুলাতেও আবার তাদের আরেকটা অডিশন দিতে হয়। কত কষ্ট দেখো,
বারবার পরীক্ষা দিতে হচ্ছে। এই থাইমাস থাইমিক মেডুলাতে যে মেডুলাতেও আবার কি থাকে, একটা স্পেশালাইজ থাইমিক সেল থাকে যেটা কি করে সেলফ অ্যান্টিজেন, মিলিয়ন্স অফ সেলফ অ্যান্টিজেন প্রেজেন্ট করে। এই সেলফ অ্যান্টিজেন যখন প্রেজেন্ট করে তখন এই CD4 পজিটিভ সেলের যে রিসিপ্টরগুলো অ্যান্টিজেন রিসিপ্টরগুলো সেলফ অ্যান্টিজেনের সাথে রিয়্যাক্ট করে, তারা তাদের মৃত্যু হয়ে যায়। এটাকে বলি আমরা ক্লোনাল ডিলেশন অর অ্যাপোপ্টোসিস। যেহেতু সে সেলফ অ্যান্টিজেনের সাথে রিয়্যাক্ট করে, এখন যদি সেলফ অ্যান্টিজেনের সাথে রিয়্যাক্ট করে তাহলে তো আর সে ফরেন পার্টিকেলকে রিকগনাইজ করতে পারবে না। তাহলে যেই CD4 পজিটিভ এবং CD8 পজিটিভ সেলের রিসিপ্টরগুলো সেলফ অ্যান্টিজেনের সাথে রিয়্যাক্ট করে, তারা কি হয়, তাদের অ্যাপোপ্টোসিস হয়ে যায় বা প্রোগ্রাম সেল ডেথ হয়ে যায়। ও তুমি সেলফ অ্যাটে নিজের নিজের শরীরের নিজের সেলফ অ্যান্টিজেনের সাথে তুমি রিয়্যাক্ট করছো, তাহলে তো তোমাকে রাখা যাবে না। তাহলে এটা কি হয়, এটাকে আমরা বলি নেগেটিভ সিলেকশন। তাহলে দুইটা সিলেকশন হলো, একটা পজিটিভ সিলেকশন, একটা নেগেটিভ সিলেকশন। তাহলে নেগেটিভ সিলেকশনটা কি বুঝতে পেরেছো, যারা সেলফ অ্যান্টিজেনের সাথে যে আর রিসিপ্টর যেই CD4 পজিটিভ এবং যেই CD8 পজিটিভ সেলগুলো সেলফ অ্যান্টিজেনের যাদের রিসিপ্টরগুলো সেলফ অ্যান্টিজেনের সাথে রিয়্যাক্ট করবে, স্ট্রংলি বাইন্ড করবে, তারা মারা যাবে বা তাদের প্রোগ্রাম সেল ডেথ হবে। এটাকে আমরা বলবো অ্যাপোপ্টোসিস। তাহলে ফাইনালি যে কারা সার্ভাইভ করলো, কোন ধরনের টি লিম্ফোসাইট, যারা MHC-র সাথে বাইন্ড করতে পারে এবং যারা সেলফ অ্যান্টিজেনের সাথে রিয়্যাক্ট করে না, তাহলে এই দুইটাই যখন একদম ফুলফিল হবে সে তখন হবে একটা ম্যাচিউর নেইভ টি সেল। কি সেল ম্যাচিউর, সে তখন ম্যাচিউর হয়ে যাবে, ম্যাচিউর নেইভ টি সেল। কারণ তার কি ক্যাপাসিটি গেইন করছে, সে থাইমিক এই যে থাইমাসে এসে সে পরীক্ষা দিল দুইটা, একটা পজিটিভ সিলেকশন হলো একটা নেগেটিভ সিলেকশন হলো, এটা দিয়ে সে কি কোন দুইটা জিনিস গেইন করলো, সে MHC-র সাথে বাইন্ড করতে পারবে, যদি CD4 পজিটিভ টি সেল হয় তাহলে সে অবশ্যই MHC-2-র সাথে বাইন্ড করতে পারবে, এবং যদি সে CD8 পজিটিভ সেল হয় তাহলে সে MHC-1-এর সাথে বাইন্ড করতে পারবে। তার এই যোগ্যতাটা হলো, আরেকটা হচ্ছে সে কখনোই সেলফ অ্যান্টিজেনের সাথে রিয়্যাক্ট করবে না, সেটা হচ্ছে নেগেটিভ সিলেকশন। যারা সেলফ অ্যান্টিজেনের সাথে রিয়্যাক্ট করলো তারা ওই কর্টেক্সেই তাদের মৃত্যু হয়ে গেল, তাদেরকে মেরে ফেলা হলো। কেন, যে তোমরা তো শরীরের জন্য ক্ষতিকর, কারণ তোমরা নিজের সেলফ মানে ওন অ্যান্টিজেনের সাথে তুমি রিয়্যাক্ট করছো, ওন অ্যান্টিজেনকে তো তুমি রিকগনাইজ করতে পারবে না, তোমাকে ফরেন পার্টিকেল রিকগনাইজ করতে হবে অ্যাজ আ ফরেন পার্টিকেল হিসাবে। তাহলে এই দুইটা ক্যাপাসিটি যখন তার হলো তখন সে কী করলো, প্রাইমারি লিম্ফয়েড অর্গান থাইমাস অ্যান্ড বোন ম্যারো, এই প্রাইমারি লিম্ফয়েড অর্গ্যানের থেকে সে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গ্যান এবং সার্কুলেশনে চলে গেল। কিভাবে যাবে, ব্লাড দিয়ে যাবে, এবং আমরা জানি লিম্ফেটিক চ্যানেল থাকে, লিম্ফেটিক্স দিয়ে সে ইফারেন্ট লিম্ফেটিক্স পাথওয়ে দিয়ে সে কোথায় চলে যায়, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গ্যানে, যেমন কোথায় লিম্ফ নোডে, সবগুলো লিম্ফ নোডে চলে যায় এবং স্প্লিনে চলে যায় এবং সার্কুলেশনেও থাকে। এখানে যে সে কী অবস্থায় থাকবে, সে কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যান্টিজেন ফরেন অ্যান্টিজেনের সাথে এক্সপোজ হয় না, সে শুধু প্রিপেয়ার হয়ে বসে আছে। প্রিপেয়ার হয়ে বসে আছে কি না, প্রিপেয়ার হয়ে বসে আছে এই জন্য যে আমি রেডি, আমি সেলফ অ্যান্টিজেনের কেও চিনতে পারবো, MHC-র সাথে রিয়্যাক্ট করতে পারবো, ফরেন পার্টিকেলও চিনতে পারবো, আমার সব ধরনের অডিশন দেওয়া শেষ। কিন্তু সে কিন্তু এখন পর্যন্ত কোনো ফরেন পার্টিকেলের সাথে এক্সপোজ হয় না, এই অবস্থাকে আমরা বলি নেইভ টি সেল, ম্যাচিউর
নেইভ টি সেল, তারা কোথায় থাকে? তারা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানে থাকবে, আবার কিছু সার্কুলেশনেও থাকবে। তাহলে এই পর্যন্ত আমরা কিন্তু টি সেলের ম্যাচুরেশন শেষ করলাম। আমি বুঝতে পারছি না, কারণ যেহেতু ফিডব্যাক নাই তোমাদের থেকে, আমি জানতে পারছি না, এই জন্য আমি বুঝতে পারছি না তোমরা কতটুকু বুঝলা। আমি আবার রিপিট করব। এখন এই যা বলছি এইটা তাই এখানে লেখা আছে যে এইটাকে বলি আমরা থাইমিক এডুকেশন। এখন এটা কেন দরকার? এই যে এত কিছু করলো থাইমাস, ওকে সেলফ অ্যান্টিজেনের সাথে যারা রিয়াক্ট করলো তাদের মেরে ফেললো, তারপরে এমএসসির সাথে যারা বাইন্ড করতে না পারে তাদেরকে মেরে ফেললো, এটা দিয়ে আমরা কি করি? আমাদের বডিতে টলারেন্স ডেভেলপ করে। এই জিনিসটাই হচ্ছে টলারেন্স ডেভেলপমেন্ট। এবং যখন এই জিনিসটা ব্রেকডাউন হয়ে যায়, মানে আমাদের টি লিম্ফোসাইটস বা বি লিম্ফোসাইটস যখন সেলফ অ্যান্টিজেনকে রিকগনাইজ করতে পারে না, সেলফ অ্যান্টিজেনকে সে ফরেন অ্যান্টিজেন হিসাবে ট্রিট করে বা সেলফ অ্যান্টিজেনের সাথে রিয়্যাক্ট করে, তখনই অটো ইমিউন ডিজিজ হয়। তাহলে এই থাইমিক এডুকেশন ইজ ভেরি নেসেসারি টু রিডিউস বা টু স্টপ দ্য অটো ইমিউন ডিজিজ। তাহলে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার ইমিউন সিস্টেম বিকজ অফ দ্য নর্মাল মেকানিজম অফ ইমিউন সিস্টেম। আচ্ছা, এখন এখানে বি বলছে প্রসেসিং অফ টি সেল মানে থাইমিক এডুকেশন। আমরা এটা বলে ফেলছি, দুটা জিনিস হয়, একটা পজিটিভ সিলেকশন, একটা নেগেটিভ সিলেকশন। একটা হয় এই পুরো প্রসেসিংটাই হয় হচ্ছে থাইমাসে, এবং থাইমাসের স্পেশালাইজ সেল সেলফ অ্যান্টিজেনকে এক্সপোজ করে, এবং এই টি সেলগুলা প্রাইমারি অবস্থাতেই সেলফ অ্যান্টিজেনগুলোকে চিনে ফেলে, যেই কারণে ম্যাচিউর টি সেল ফরেন অ্যান্টিজেনকে রিকগনাইজ করতে পারে। আচ্ছা, এবার আসো যে হোয়াট আর দ্য টাইপস অফ, আচ্ছা আমি কিন্তু এতটুকু বলে থেমে গেলাম, এর পরের কথাটা কিন্তু আমি বলবো। কতটুকু বলেছি? কোথায় এসে টি সেল তাহলে থামলো? টি সেল ম্যাচিউর হয়ে কোথায় গেল? সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানে চলে গেল এবং সার্কুলেশনে গেল, দ্যাট মিন্স লিম্ফ নোড অ্যান্ড স্প্লিনে গেল। ওখানে সে কী অবস্থায় থাকলো? সে এখন পর্যন্ত টি অ্যান্টিজেন এক্সপোজ হয় নাই, সে ম্যাচিউর নেইভ টি সেল হিসাবে রয়ে গেল। এর পরেরটুকু আমি আবার যখন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বলবো তখন আমি এটার সাথে কোরিলেট করে বলবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন আসো টি সেল টাইপ কয়টা। আমরা জানি যে টি দু অলরেডি আমরা জেনে গেছি, সিডি ফোর পজিটিভ সেল অথবা হেলপার টি সেল অ্যান্ড সাইটোটক্সিক টি সেল অথবা সিডি এইট পজিটিভ টি সেল। আর হেলপার টি সেল অথবা সিডি ফোর টি সেলের আবার তিনটা সাবসেট থাকে, একটা হচ্ছে টিএইচ ওয়ান, টিএইচ টু অ্যান্ড টিএইচ সেভেন্টিন। যেহেতু এটা ইন্টারলিউকিন সেভেন্টিন রিলিজ করে সবচেয়ে বেশি, এবং এটা এই এই ইন্টারলিউকিন সেভেন্টিন রিলিজ করে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা করে, এই ইন্টারলিউকিন সেভেন্টিন রিলিজ করার জন্য এটার নাম হয়েছে ইন্টার টিএইচ সেভেন্টিন। এবং টিএইচ ওয়ান এবং টিএইচ টু অবশ্যই খুব ইম্পর্টেন্ট কাজ আছে, মানে হেলপার টি সেল সবসময় কাজ করে কাদের দিয়ে? তার এই দুইটা সাবসেট দিয়ে, টিএইচ ওয়ান অ্যান্ড টিএইচ টু সাবসেট দিয়ে। এখন আসো এটা আমি বলে ফেলেছি যে কিভাবে স্পেসিফিসিটি রিকগনাইজ করে, যে টি সেল রিকগনাইজ করে অ্যান্টিজেন, এটা আমি বলে ফেলেছি কিভাবে। যখন টি সেল কোনো পেপটাইড এবং এমএসসি টু দিয়ে বাইন্ড হয় বা এমএসসি ওয়ান দিয়ে বাইন্ড হয়, তখন সে সিগন্যালটা কোথায় চলে যায়? সিডি থ্রির মাধ্যমে ভিতরে চলে যায়, এবং টি সেল সারফেসে তখন এই টি সেল রিসিপ্টর তখন স্পেসিফিক্যালি এই যখন কোনো অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে তখন এই টি সেলের সিগন্যালটা ইন্টারনালাইজ হয় এবং টি সেল অ্যাক্টিভেটেড হয়।
এটাকেই বলে রেসপন্স রিসাইডস ইন রিসিপ্টর। আচ্ছা আমি এটা বলছি, হোয়াট ডাজ দ্য টি সেল রিসিপ্টর রিকগনাইজ, টি সেল রিসিপ্টর কি রিকগনাইজ করে আমরা জানি, কিন্তু আবারও যখন বলবো ফাংশন তখন আবার আমরা জানবো। আচ্ছা এখন আসো যে ফাংশন অফ টি সেল, টি সেলের দুই ধরনের ফাংশন আছে, একটা হচ্ছে রেগুলেটরি ফাংশন এবং আরেকটা হচ্ছে ইফেক্টর ফাংশন। রেগুলেটরি মানে কি, সে রেগুলেট করে সব কিছুকে, সে দেখে যে ঠিকঠাক মতো হচ্ছে কিনা এবং তার ফাংশনটাকে সে মেনটেন করে, রেগুলেট করে, এটা হচ্ছে রেগুলেটরি ফাংশন। আরেকটা হচ্ছে ইফেক্টর ফাংশন। এখন মেইনলি রেগুলেটরি ফাংশনটা করে হচ্ছে হেল্পার টি সেল, কিভাবে করে, টিএইচ বাই দ্য টিএইচ ওয়ান অ্যান্ড টিএইচ টু দিয়ে, প্লে আ সেন্ট্রাল রোল ইন হিউমোরাল অ্যান্ড সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্স। কিভাবে, এই যে দেখো, যখন কোনো অ্যান্টিজেন টি সেল রিসিপ্টরের সাথে বাইন্ড করে, কী ধরনের অ্যান্টিজেন, অবশ্যই পেপটাইড মানে প্রোটিন নেচারের অ্যান্টিজেন, তাহলে প্রোটিন নেচারের অ্যান্টিজেন একই কথা বারবার আসবে, কিন্তু এমএসসির সাথে যখন টুর সাথে যখন বাইন্ড করে হেল্পার টি সেলের সাথে সারফেসে টি সেল রিসিপ্টরের সাথে বাইন্ড করে বা রিসিপ্টরের কাছে যায়, তখন হেল্পার টি সেল কী হয়, অ্যাক্টিভেটেড হয়, কারণ সিগন্যাল চলে যায়। অ্যাক্টিভেটেড হওয়ার পরে হেল্পার টি সেল তখন কতগুলো কাজ করে, সে তখন কি করে, ইন্টারলিউকিন টু সিক্রেট করা শুরু করে, এবং ইন্টারলিউকিন টু সিক্রেট করার জন্য ইন্টারলিউকিন টুটা কাকে অ্যাক্টিভেট করে, সাইটোটক্সিক টি সেলকে। তাহলে এটা একটা রেগুলেটরি ফাংশন। তাহলে সাইটোটক্সিক টি সেল কার দ্বারা রেগুলেটেড হচ্ছে, সাইটোটক্সিক টি সেল রেগুলেটেড হচ্ছে হেল্পার টি সেল দিয়ে, কারণ হেল্পার টি সেল যদি ইন্টারলিউকিন টু রিলিজ না করত, তাহলে কিন্তু এই ইন্টারলিউকিন টু ছাড়া কিন্তু সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেটেড হতো না। আবার এটা কি করে, ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেটেড করে, এবং ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটেড করলে কি হয়, ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটিং ফ্যাক্টর রিলিজ করে এবং গামা ইন্টারফেরন রিলিজ করে, ফলে এই অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ তখন ডিলেইড হাইপার সেন্সিটিভিটিতে পার্টিসিপেট করতে পারে এবং ম্যাক্রোফেজের ফ্যাগোসাইটোসিস ক্যাপাসিটি ইনহ্যান্স হয়, অপসোনাইজেশন ইনহ্যান্স হয়, টোটাল ক্যাপাসিটিটা, তার মানে ম্যাক্রোফেজকে সে রেগুলেট করে। এটা কার কাজ, কোন সাবসেটের কাজ, টিএইচ ওয়ান সেল। তাহলে কীভাবে করছে রেগুলেশন, হেল্পার টি সেলের টিএইচ ওয়ান সাবসেট সাইটোটক্সিক টি সেলকে রেগুলেট করতেছে বাই সিক্রেটিং ইন্টারলিউকিন টু, অ্যান্ড অ্যাক্টিভেট করতেছে ম্যাক্রোফেজকে বাই গামা ইন্টারফেরন। তারপরে টিএইচ টু কী করতেছে, টিএইচ টু আবার কিছু রেগুলেটরি ফাংশন করে, যেমন সে টিএইচ টু থেকে মেইনলি বের হয় ইন্টারলিউকিন ফোর অ্যান্ড ফাইভ, এবং এই ইন্টারলিউকিন ফোর অ্যান্ড ফাইভ রিলিজ হওয়ার জন্য, এটা আমরা জানি ইন্টারলিউকিন ফোর হচ্ছে বি সেল গ্রোথ ফ্যাক্টর অ্যান্ড ইন্টারলিউকিন ফাইভ হচ্ছে বি সেল ডিফারেন্সিয়েশন ফ্যাক্টর। তাহলে এই ফ্যাক্টরগুলো কী করতেছে, সেই হেল্পার টি সেলের টিএইচ টু সাবসেট রেগুলেট করতেছে। যখন এইগুলো সিক্রেট হচ্ছে তখন কী হচ্ছে, তারা যে বি সেলের উপর কাজ করছে, বি সেলের উপর কাজ করলে কী হবে, আলটিমেটলি বি সেল পলিফারেটেড হবে এবং ডিফারেন্সিয়েশন হবে এবং প্লাজমা সেল তৈরি হবে, এবং আলটিমেটলি প্লাজমা সেল থেকে যে ইমিউনোগ্লোবিউলিন রিলিজ হবে, তারা আমাদের হিউমোরাল ইমিউনিটিতে পার্টিসিপেট করবে। তাহলে দিস আর দ্য রেগুলেটরি ফাংশন অফ হেল্পার টি সেল। তাহলে হেল্পার টি সেলের রেগুলেটরি ফাংশন মানে কিন্তু অলমোস্ট অল কাজকে সে রেগুলেট করতেছে, কারণ এই জিনিসগুলো ছাড়া কিন্তু তোমার সেল মেডিয়েটেড ইমিউনিটিও অ্যাক্টিভেট হবে না, কারণ সেল মেডিয়েটেড ইমিউনিটিতে কে পার্টিসিপেট করে, সাইটোটক্সিক টি সেল। জানো এতদিনে জেনে যাওয়ার কথা, ভুলে গেছো কিনা আল্লাহ জানে, সিডি এইট সেল বা সাইটোটক্সিক টি সেল ছাড়া তো সেল মেডিয়েটেড ইমিউনিটি অ্যাক্টিভেট হবে না। তাহলে
সেল মেডিয়েটেড ইমিউনিটিকে অ্যাক্টিভেট করছে বাই রিলিজিং অফ ইন্টারলিউকিন 2. দিজ আর দ্য রেগুলেটরি ফাংশন অফ টি সিডি ফোর পজিটিভ টি সেল বাই দ্য টু সাবসেট টিএইচ ওয়ান অ্যান্ড টিএইচ টু. তাহলে টিএইচ ওয়ান সাবসেট কী রিলিজ করে? ইন্টারলিউকিন টু রিলিজ করে. কাকে অ্যাক্টিভেট করে? সাইটোটক্সিক টি সেলকে এবং ম্যাক্রোফেজকে. এটা হচ্ছে সামারি কথা. এবং সাবসেট টু মানে টিএইচ টু কি সিক্রেট করে? ইন্টারলিউকিন ফোর অ্যান্ড ফাইভ. এবং সে কাকে করে অ্যাক্টিভেট করে? বি সেলের উপর কাজ করে. তাহলে আলটিমেটলি বি সেলের উপর কাজ করলে কি হবে? আমাদের হিউমোরাল ইমিউনিটি অ্যাক্টিভেট হবে. তাহলে সব সেল মেডিয়েটেড ইমিউনিটি বলো আর হিউমোরাল ইমিউনিটি বলো, সবগুলোকে রেগুলেট করছে হচ্ছে হেল্পার টি সেল বাই দ্য বাই হিজ টু সাবসেট. এই দেখো যে টিএইচ ওয়ান সেল থেকে ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটেড ইনফেক্টেড ম্যাক্রোফেজ ম্যাক্রোফেজ তখন কী করতেছে? এই যে ফ্যাগোসাইটোসিসটা তার এনহ্যান্স করতেছে. এছাড়া আর এই দুইটার কাজ ব্যালেন্স মেনটেন করে কে? ম্যাক্রোফেজ একটা ইম্পর্টেন্ট ইন্টারলিউকিন রিলিজ করে যেটা হচ্ছে ইন্টারলিউকিন টুয়েলভ. যে অতিরিক্ত ইন্টারলিউকিন টু রিলিজ হলো, রিলিজ হতে 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 এমন হয়ে গেল যে এত সিডি এইট পজিটিভ টি সেল অ্যাক্টিভেটেড হয়ে গেল যে আমাদের বডির মানে নর্মাল মেকানিজমের চেয়ে যতটুকু করা দরকার তার চেয়ে বেশি বেশি হয়ে গেল. তাহলে এটা তো হতে পারে না, এটাতে তো আমাদের বডির ইমিউন সিস্টেমের রিদম নষ্ট হবে. তাহলে এই দুটাকে ব্যালেন্স মেনটেন করার জন্য আবার এই টিএইচ ওয়ান অ্যান্ড টিএইচ টুকে রেগুলেট বা ব্যালেন্স করার জন্য কি হয়? ম্যাক্রোফেজ থেকে ইন্টারলিউকিন টুয়েলভ সিক্রেট হয় যেটা এই দুটার মধ্যে ব্যালেন্স মেনটেন করে. এখন মাইক্রোব্যাকটেরিয়া রেজিস্ট ইনফ্রাফ্যাগোসাইটিক কিলিং বাই ইনহেবিটিং ফিউশন উইথ লাইসোজোম. আমরা জানি কি করে ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিস করে, এটা আমি যখন ম্যাক্রোফেজ পড়াবো তখন আবার ডিটেইল বলবো. আচ্ছা এখন আসো যে ইফেক্টর ফাংশন. আমি বলছিলাম যে দুইটা ফাংশন করে, একটা রেগুলেটরি ফাংশন আর একটা হচ্ছে ইফেক্টর ফাংশন. তাহলে ইফেক্টর ফাংশনটা হচ্ছে কিভাবে হয়? ইফেক্টর মানে কি? ডাইরেক্ট এফেক্ট করবে. সেটা কিভাবে? টিএইচ ওয়ান সেল কী করবে? মেডিয়েট করবে, এই যে বলছিলাম না, অ্যাক্টিভেট করে ম্যাক্রোফেজকে. এই অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটিং ফ্যাক্টর এবং গামা ইন্টারফেরন রিলিজ করে সে যখন অনেক অনেক ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করবে তখন দুই ধরনের রিয়াকশন হয়। একটা হচ্ছে গ্র্যানুলোমা ফর্মেশন হয় এবং ইনফ্লামেশনটাকে ইনফ্লামেশনে হেল্প করে, রিডিউস করতে হেল্প করে, এবং ডিলেইড হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয় এগেনস্ট ইন্ট্রাসেলুলার অর্গানিজম ইনক্লুডিং সার্টেন ব্যাকটেরিয়া ফাঙ্গাই এবং ভাইরাস. এবং টিএইচ ওয়ান সেল সিক্রেটস গামা ইন্টারফেরন অ্যান্ড অ্যাক্টিভেট ম্যাক্রোফেজ টু কিল দ্য অর্গানিজম. তাহলে এটার ইফেক্টর ফাংশন কী? যে টিএইচ ওয়ান সাবসেটটা কী করছে? ডিলেইড হাইপার সেন্সিটিভিটিতে পার্টিসিপেট করছে. ডিলেইড হাইপার সেন্সিটিভিটির কিন্তু এটা বলতে গেলে আবার হাইপার সেন্সিটিভিটি চলে আসবে, তোমাদের মনে হতে পারে যে হাইপার সেন্সিটিভিটি তো খারাপ, তাহলে এটা কেন ইয়ে করছে না? হাইপার সেন্সিটিভিটি ডিলেইড হাইপার সেন্সিটিভিটি দুই রকম কাজ করে, ক্ষতিও করে আবার উপকারও করে। এটা যখন আমি হাইপার সেন্সিটিভিটি পড়াবো তখন টাইপ ফোর বুঝাবো, তখন খুব ক্লিয়ারলি বুঝে যাবা। এখন টিএইচ টু সেলস কী করে? একে একটা তো বসি যে আমাদের রেগুলেটরি ফাংশন, আরেকটা ইফেক্টর ফাংশন কী? যে এইটা যে আমাদের যে প্যারাসাইটগুলো আছে, কী ধরনের প্যারাসাইট? যে ইন্ট্রাসেলুলার প্যারাসাইট যেমন নেমাটোড সিস্টোসোমা এই ধরনের ওয়ার্মসগুলা যেগুলা সেগুলার এগেনস্টে এটা প্রোটেকশন দেয়। কার মাধ্যমে? ইসোনোফিলকে অ্যাক্টিভেটেড করে, ইসোনোফিলের সাথে মেডিয়েট প্রোটেকশন এগেনস্ট ওয়ার্ম বাই প্রোডিউসিং ইন্টারলিউকিন টু উইচ অ্যাক্টিভেট ইসোনোফিলস টু সিক্রেট এনজাইম টু কিল ওয়ার্মস। ইসোনোফিলও কিন্তু অ্যাক্টিভেটেড হয় ইন্টারলিউকিন ফোর রিলিজ করে, এবং এই ইসোনোফিলের ইসোনোফিলের ক্যাপাসিটি আছে যে ফরেন ওয়ার্মস প্যারাসাইটগুলোকে এক্সট্রা সেলুলার কিলিং
মেকানিজম দিয়ে সে কিল করে ফেলতে পারে কিছু এনজাইম সিক্রেট করে, তাহলে এই ইসোনোফিলটাকে সে অ্যাক্টিভেট করলো, তাহলে এটা তার ইফেক্টর ফাংশন। আরেকটা সেল আছে যেটা TH17 সেল, এইটা হচ্ছে কি করে অনেকগুলা কাজ করে, সবগুলো কাজ তোমাদের জন্য ইম্পর্টেন্ট না। TH17 যে একটা সেল আছে এটা বলাটাই যথেষ্ট তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে, কিন্তু এই একটু বলে রাখি যে যখন আমাদের কোনো ইনফেকশন হয়, সাইট অফ ইনফেকশনে যখন ইনফ্লামেশন হয় তখন ওইখানে নিউট্রোফিল অ্যাগ্রিগেট হয়। কেন নিউট্রোফিল অ্যাগ্রিগেট হওয়া কি ভালো নাকি? অবশ্যই ভালো, কারণ ওইখানে কী হবে, ইনফ্লামেশন হবে এবং ইনফেকশনটা লোকালাইজড হয়ে যাবে, এটা স্প্রেড আউট হবে না। তাহলে এই যে সাইট অফ ইনফেকশনে সে ইন্টারলিউকিন প্রচুর পরিমাণে TH17 কী করে, ইন্টারলিউকিন 17 সিক্রেট করে, ফলে এই ইন্টারলিউকিন 17টা কাকে ইয়ে করে, রিক্রুট করে অ্যাট দ্য সাইট অফ ইনফেকশনে, প্রচুর পরিমাণে নিউট্রোফিলকে সে অ্যাট্রাক্ট করে, যে এত ইন্টারলিউকিন 17 রিলিজ হয় আর তখন সেটা এই কেমোকাইনটা রিলিজ হওয়ার ফলে নিউট্রোফিল বুঝে যায় যে ওই সাইটে তাকে যেতে হবে, ওখানে একটা ইনফ্লামেশন হয়েছে, ইনফেকশন হয়েছে, তখন অ্যাট দ্য সাইট অফ ইনফেকশনে প্রচুর পরিমাণে নিউট্রোফিল রিক্রুট হয়ে যায়। তাহলে প্রোটেক্ট এগেইনস্ট দ্য স্প্রেড অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন বাই রিক্রুটিং নিউট্রোফিলস বাই ইন্টারলিউকিন 17 অ্যাজ মিউকোসাল সার্ফেস, অ্যাজ মিউকোসাল সার্ফেস। তাহলে দিজ আর দ্য ফাংশনস অফ টি সেল, টি লিম্ফোসাইট। তাহলে তোমাদেরকে যদি পরীক্ষায় আমি কোয়েশ্চেন, আমি না মানে কোনো এক্সামিনার কোয়েশ্চেন করে যে হোয়াট আর দ্য ফাংশন অফ টি সেল, তাহলে যদি এভাবে বলো দে হ্যাভ টু ফাংশন, রেগুলেটরি ফাংশন অ্যান্ড ইফেক্টর ফাংশন। রেগুলেটরি ফাংশন মেডিয়েটেড বাই হেল্পার টি সেল অ্যান্ড উইথ হিস টু সাবসেট TH1 অ্যান্ড TH2, অ্যান্ড ইফেক্টর ফাংশন কীভাবে হয়, বাই TH1 দিয়ে কী হয়, ডিলেড হাইপার সেন্সিটিভিটি হয়, ক্যানুলোমা ফর্মেশন হয় এবং ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করে, এবং আরেকটা কী করে, প্যারাসাইটকে উইথ অ্যালং উইথ ইসোনোফিল সে প্যারাসাইটকে কিল করতে পারে। আর কী করতে পারে ইফেক্টর ফাংশন, যে যে কোনো একটা মিউকোসাল সার্ফেসে যদি ইনফেকশন হয় সেটাকে সে স্প্রেড আউট হওয়া থেকে প্রিভেন্ট করে বাই সিক্রেটিং ইন্টারলিউকিন 17 ফ্রম দ্য TH17 সেল, টি সেল। আচ্ছা তাহলে এটা গেল আমাদের ফাংশন অফ টি হেল্পার টি সেল। এখন হোয়াট ইজ দ্য ইফেক্টর ফাংশন অফ সাইটোটক্সিক টি সেল, সাইটোটক্সিক টি সেল মেইনলি ইফেক্টর ফাংশনই করে, সে কী করে, প্রোটেক্ট বাই কিলিং ভাইরাস ইনফেক্টেড সেল, টিউমার সেল অ্যান্ড অ্যালোগ্রাফ সেল। কিন্তু এই যে ইফেক্টর ফাংশনটা হচ্ছে এটাও তো রেগুলেট করছে কে, রেগুলেট করছে হেল্পার টি সেল, এবং ইফেক্টর ফাংশনটা কে করছে এখানে, যে ভাইরাস ইনফেক্টেড সেল, টিউমার সেল, অ্যালোগ্রাফ সেল, এগুলাকে কিল করছে, ক্যান্সার সেল, টিউমার সেল যাই বলো সেগুলাকে কিল করছে কে, সাইটোটক্সিক টি সেল ডাইরেক্টলি বাই কিভাবে, আমরা জানি তো কীভাবে সাইটোটক্সিক টি সেল কীভাবে এদের রিকগনাইজ করে, যখন এই ভাইরাস ইনফেক্টেড সেল, টিউমার সেল অ্যান্ড অ্যালোগ্রাফ সেল MHC-1 দিয়ে এই ইনফেক্টেড সেলগুলোকে তার সারফেসে প্রেজেন্ট করে, তখন সাইটোটক্সিক টি সেল চিনতে পারে যে এইগুলা, এই সেলগুলা হচ্ছে অসুস্থ, এদের মধ্যে ভাইরাস ঢুকে গেছে, এটার মধ্যে টিউমার হয়েছে, এটা অ্যালোগ্রাফ সেল, তাহলে MHC-1 দিয়ে প্রেজেন্ট হতে হবে কার, কাকে, ওই সেলগুলাকে। এবং যখনই কোনো সেল MHC-1 দিয়ে প্রেজেন্ট করতে পারবে তখনই তাকে সাইটোটক্সিক টি সেল রিকগনাইজ করে ফেলবে, এবং রিকগনাইজ করার ফলে সে তার টি সেল রিসিপ্টরের সাথে ওই MHC-1 দিয়ে বাইন্ড করা অ্যান্টিজেনটা বাইন্ড হয়ে যাবে, বাইন্ড হওয়ার পরে সে কী করবে, পারফোরিনস অ্যান্ড গ্র্যানজাইম রিলিজ করবে, এই দুইটা এনজাইম দিয়ে সে এই ভাইরাস ইনফেক্টেড সেল, টিউমার সেল এবং অ্যালোগ্যাপ সেলকে কিল করে ফেলবে, কিন্তু সে নিজে কিন্তু ডিস্ট্রয় হবে না, সে কিন্তু নিজে একই রকম থেকে যাবে, আনঅল্টার্ড থেকে যাবে, সে নিজে নষ্ট হয়ে যাবে না। তাহলে দিজ আর দ্য ইফেক্টর ফাংশন অফ
সাইটোটক্সিক টি সেল। এখানে এই ছবিটা দিয়ে তাই বলা হয়েছে, এই যে দেখো কিছু ভাইরাস ইনফেক্টেড সেল যখন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তাকে রিকগনাইজ করতে পারে, সে তার ভিতরে চলে যায়, ইন্টারনালাইজ হয়, ইন্টারনালাইজ হয়ে তারপরে এই এই অ্যান্টিজেনগুলো এই যে এক্সপ্রেস করছে, ফলে তাকে এই যে চিনতে পারতেছে, ফলে এটার সাথে এটা বাইন্ড করতেছে, বাইন্ড করে কি করছে সাইটোটক্সিক টি সেল এই পারফোরিন্স অ্যান্ড গ্র্যানজাইম রিলিজ করে এই যে ভাইরাস ইনফেক্টেড সেলটাকে কিল করে ফেলতেছে, এগুলো আমি জানি। আচ্ছা আরেকটা কাজ করে সাইটোটক্সিক টি সেলের আরেকটা মেকানিজম আছে, মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলেও কি কোনো সমস্যা নাই। যে এই ফাস লিগ্যান্ড বলে এটাকে, যে যে অনেক সেলের কী থাকে, ফাস থাকে, আর একটা কী থাকে সাইটোটক্সিক টি সেলের থাকে ফাস লিগ্যান্ড। যখন টি সেল রিসিপ্টর রিকগনাইজ অ্যান্ড এপিটোপ অন সার্ফেস অফ টার্গেট সেল, ফাস লিগ্যান্ড ইজ ইনডিউস ইন সাইটোটক্সিক টি সেল, ফাস অ্যান্ড ফাস লিগ্যান্ড ইন্টারঅ্যাক্ট অ্যাপোপ্টোসিস অফ টার্গেট সেল। মানে এই দুইটা যখন ইন্টারঅ্যাক্ট হয়, একটা থাকে হচ্ছে ইনফেক্টেড সেলে, আর একটা থাকে হচ্ছে টি সাইটোটক্সিক টি সেলের সারফেসে। যখন এই এই এইটাকে টি সেল রিসিপ্টর যখন রিকগনাইজ করতে পারে যে এটা একটা ফরেন পার্টিকেল, তখন আবার ফাস এবং ফাস লিগ্যান্ড ইন্টারঅ্যাক্ট করে, তখন কি হয় অ্যাপোপ্টোসিস হয়ে যায়। এইভাবেও সে একটা ইফেক্টর ফাংশন করতে পারে। তাহলে এতক্ষণ আমরা কি পড়লাম, এতক্ষণ আমরা কি কি জানলাম বলো? আমরা কি জানলাম, যেটা সেলস উইচ পার্টিসিপেটস ইন ইমিউন রিয়াকশন দে আর কল ইমিউনোকম্পিটেন্ট সেল। হোয়াট আর দ্য ইমিউনোকম্পিটেন্ট সেল? বোথ সেলস হু পার্টিসিপেটস ইন ইনেট ইমিউনিটি, ম্যাক্রোফেজ, ন্যাচুরাল কিলার সেল, মনোসাইট, নিউট্রোফিলস, দিস আর পার্টিসিপেটস ইন ইনেট ইমিউনিটি, অ্যান্ড লিম্ফোসাইটস, টি লিম্ফোসাইটস, বি লিম্ফোসাইটস, অ্যান্ড ন্যাচুরাল কিলার সেল অলসো পার্টিসিপেট ইন অ্যাকোয়ার্ড ইমিউনিটি, অ্যান্ড ম্যাক্রোফেজ, ডেন্ড্রাইটিক সেল, ন্যাচুরাল কিলার সেল পার্টিসিপেট বোথ ইনেট অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এটা হচ্ছে একদম বেসিক কথা। এখন এই সেলগুলো কোথা থেকে ম্যাচিউর হয়, তোমরা একটু একটা জোরে একটা নিঃশ্বাস নাও, একটু পজ করো এবং একটু মনে করার চেষ্টা করো, তাহলেই দেখবা যে পড়াটা অনেক ইজি হয়ে গেছে। আচ্ছা এখন আসো, আচ্ছা এক সেকেন্ড ওয়েট করি, যে আমরা কী পড়লাম, টি লিম্ফোসাইট শেষ করলাম, টি লিম্ফোসাইটের ম্যাচুরেশন পড়লাম। ম্যাচুরেশনটা খুব ইম্পর্টেন্ট, কোথায় হয়, থাইমাসে হয়। থাইমাসে যে ম্যাচুরেশন হয় সেটাকে আমরা কী বলি, থাইমিক এডুকেশন। কয় ধরনের ক্লোন সিলেকশন হয়, দুই ধরনের সিলেকশন হয়, পজিটিভ সিলেকশন অ্যান্ড নেগেটিভ সিলেকশন। পজিটিভ সিলেকশন দিয়ে সে এমএসসির সাথে বাইন্ড করার ক্যাপাসিটি হয় এবং ডবল পজিটিভ সেল সিঙ্গেল পজিটিভ সেল হয়ে যায়, আর নেগেটিভ সিলেকশন দিয়ে সে সেলফ অ্যান্টিজেনের সাথে রিয়্যাক্ট করা টি সেলগুলো অ্যাপোপ্টোসিস হয়ে যায়, প্রোগ্রাম সেল ডেথ হয়। যেই সেলগুলো সেলফ অ্যান্টিজেনের সাথে রিয়্যাক্ট করে না তারা সারভাইভ করে। এইভাবে একটা ম্যাচিউর টি সেল কোথায় চলে আসে, কোথায় থাকে, ম্যাচিউর হয়ে সে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান এবং সার্কুলেশনে চলে যায়। এখন আসো বি লিম্ফোসাইটস। বি লিম্ফোসাইটসটা কিন্তু ঠিকই ওইভাবেই ম্যাচিউর হয় যেভাবে ফিটাল লিভার অ্যান্ড ইয়োকসাকে ম্যাচ মানে থাকে অরিজিন হয়, কিন্তু সে অ্যাডাল্টে কোথায় যায়, বোন ম্যারোতে যায়। তার ম্যাচুরেশন হওয়ার জন্য কোনো থাইমাসে যেতে হয় না, কিন্তু তার ম্যাচুরেশনটা অ্যাকচুয়ালি ধরে নেওয়া হয় বোন ম্যারোতেই হয়, কারণ এর চেয়ে বেশি ডিটেইল আনসার্টেন যে কোথায় হয় আসলে বলা যায় না, কিন্তু আমরা ধরে নিই, আমরা এটা মনে করি যে এটা বোন ম্যারোতেই এর ম্যাচুরেশন হয় অ্যাডাল্ট লাইফে। এখন এটার নাম বি লিম্ফোসাইট কেন, কারণ এটা প্রথম রিকগনাইজ হয়েছিল কোথায়, বার্সা ফ্যাব্রিকাস। এটা কার, একটা বার্ডের মধ্যে ছিল ক্রোয়েকাতে, এর জন্য এটার থেকে এটার নাম হচ্ছে বি লিম্ফোসাইট, যেটা মানুষের সাথে পিয়ার প্যাচেসের সাথে হোমোলোগাস স্ট্রাকচার, ফলে সো ইট ইজ কল্ড বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট ডিফারেন্সিয়েট ইন্টু বি সেলস ইন বোন ম্যারো আমরা জানি, এবং এটাও
বি সেলও কিন্তু কিছু ক্লোনাল ডিলেশন হয়। কিভাবে হয় এত ডিটেইল এটা তোমাদের লাগবে না, শুধু বি সেলের গায়ে যে রিসিপ্টর থাকে সেটাকে আমরা কি বলি, বি সেল রিসিপ্টর, বিসিআর। অ্যান্ড হোয়াট ইজ দ্যাট? ইমিউনোগ্লোবিউলিন এম। সেই রিসিপ্টরগুলা সেলফ অ্যান্টিজেনের সাথে যদি রিয়্যাক্ট করে তাহলে তাদেরও, সেই বি সেলগুলারও ক্লোনাল ডিলেশন হয়, মানে সেও মারা যায়, অ্যাপোপ্টোসিস হয়। যারা সেলফ প্রোটিনের সাথে রিয়্যাক্ট করে না তারা সার্ভাইভ করে। এটাই হচ্ছে টি বি সেলের ম্যাচুরেশন। দিস সাইট অফ ক্লোনাল ডিলেশন ইজ আনসার্টেন, কিন্তু ক্লোনাল ডিলেশনটা আসলে কোথায় হয় সেটা আনসার্টেন, কিন্তু এটা ম্যাচুরেশন কিন্তু বোন মারোতেই হয়। আচ্ছা, এখন এই কয়টা ফেজ থাকে বি সেলের ম্যাচুরেশনের, কয়টা ফেজ থাকে? যেমন অ্যান্টিজেন ইনডিপেন্ডেন্ট ফেজ। অ্যান্টিজেন ইনডিপেন্ডেন্ট ফেজ মানে কি, ওই যে আমি বলেছিলাম না যে টি সেলগুলো কিন্তু ম্যাচিউর, ম্যাচিউর নেইভ টি সেল, মানে সে এখন পর্যন্ত কোনো ফরেন অ্যান্টিজেনের সাথে এক্সপোজ হয় না। ঠিক তেমন এই এই অ্যান্টিজেন ইনডিপেন্ডেন্ট ফেজ মানে হচ্ছে সে এখন পর্যন্ত কোনো অ্যান্টিজেনকে রিকগনাইজ মানে এক্সপোজারে আসে নাই। সেটা কী কী? স্টিম সেল, প্রি বি সেল অ্যান্ড বি সেল। আর ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন কি, যখন এই অ্যাক্টিভেটেড বি সেলস আর প্লাজমা বি সেল, প্লাজমা সেল, এরা হচ্ছে কি অ্যান্টিজেন ডিপেন্ডেন্ট, মানে এরা অলরেডি এদের মধ্যে এরা অ্যান্টিজেনের ফরেন পার্টিকুলার কাছে এক্সপোজ হয়ে গেছে। প্রি বি সেল ল্যাক সারফেস রিসিপ্টর, যে প্রি বি সেল থাকে তাদের কোনো ইমিউনোগ্লোবিলিন রিসিপ্টর থাকে না, লাইট চেন থাকে না। এগুলো কোথায় থাকে? বোন ম্যারোতে থাকে। এবং যখন বোন ম্যারো থেকে তারপরে সে কোথায় চলে আসে, ম্যাচিউর হয়ে সে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানে চলে আসে। কোথায় থাকে? লিম্ফ নোডের ফলিকলের মধ্যে থাকে, এবং তাকে সারাউন্ড করে থাকে হচ্ছে ওই যে বলছিলাম টি সেলগুলো থাকে, সেই টি সেলগুলো তার বি সেলের চারপাশে সারাউন্ড করে থাকে। তাহলে এখন আমার লিম্ফ নোডের মধ্যে কী কী আছে? আমার লিম্ফ নোডের মধ্যে ম্যাচিউর নেইভ টি সেল আছে এবং ম্যাচিউর বি সেল আছে, যারা কেউই অ্যান্টিজেনের সাথে এখন পর্যন্ত এক্সপোজ হয় নাই। তারা কোথায় রয়ে গেছে? তারা লিম্ফ নোডে রয়ে গেছে, ধরে রাখো। আচ্ছা, থাকলো এখন হোয়াট আর দ্য রিসিপ্টরস অফ বি লিম্ফোসাইট। অলরেডি উই হ্যাভ নো দিস, IgM ইজ দ্য মোনো, মানে এটা হচ্ছে, এটাকে কী বলি আমরা, মোনোমেরিক। IgM এর দুই ধরনের থাকে, পেন্টামেরিক অ্যান্ড মোনোমেরিক ফর্ম। মোনোমেরিক ফর্মটা অ্যাক্টস অ্যাজ আ সারফেস রিসিপ্টর অফ বি সেলস, এবং আদার রিসিপ্টর কী থাকে, FC পোর্শন অফ IgG। বি সেলের সারফেসে আবার IgG বাইন্ড করার জন্য একটা রিসিপ্টর থাকে, এই IgG এর একটা FC পোর্শন আছে, সেটা এসে বি সেলের গায়ে বাইন্ড করতে পারে, এবং ইপিস্টিন বার ভাইরাসের জন্য ওর গায়ে একটা রিসিপ্টর থাকে। এখন হোয়াট আর দ্য ফাংশনস অফ বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইটের ফাংশন কিন্তু আমরা অলরেডি জানি না, এটা নতুন কিছু না। যে বি সেল কী হয়, বি সেল ডাইরেক্ট কী করে, বি সেল অ্যাক্টস অ্যাজ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, তাই না? বি সেল যদি নিজে কাজ করে তাহলে সে কীভাবে কাজ করে, মানে বি সেল ডাইরেক্ট কাজ করলো সেটা সে কীভাবে কাজ করে, এক অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসাবে কাজ করে। আমরা জানি যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তিন ধরনের, একটা হচ্ছে ম্যাক্রোফেজ অর ডেনড্রাইটিক সেল, ম্যাক্রোফেজ অ্যান্ড বি লিম্ফোসাইট। আর এছাড়া কী করে, বি লিম্ফোসাইট ট্রান্সফর্ম টু প্লাজমা সেল টু প্রোডিউস ইমিউনোগ্লোবিউলিন, অ্যান্ড ইমিউনোগ্লোবিউলিন পার্টিসিপেটস ইন হিউমোরাল ইমিউনিটি, অ্যান্ড হিউমোরাল ইমিউনিটি অ্যাক্টস এগেইনস্ট ব্যাকটেরিয়া, এক্সোজেনাস ব্যাকটেরিয়া টক্সিন, অ্যান্ড বি সেল মে অ্যাক্টস অ্যাজ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এটা আমি বললাম। এবং বি সেল ইজ ডিফারেন্সিয়েটেড ইনটু মেমোরি সেল হুইচ পার্টিসিপেট ইন সেকেন্ডারি ইমিউন রেসপন্স, তাই না? বি সেল যখন অ্যাক্টিভেটেড হয় বা টি সেল যখন অ্যাক্টিভেটেড হয়, সেই অ্যাক্টিভেটেড হওয়ার পাশাপাশি আরেকটা কি সেল তৈরি হয়, অবশ্যই মেমোরি সেল হয়, কারণ অ্যাকোয়ার্ড ইমিউন রেসপন্স যখন হবে তখনই তো বি সেল আর টি সেল অ্যাক্টিভেটেড হবে। আর অ্যাকোয়ার্ড ইমিউনিটির একটা মেইন প্রপার্টি কি, হ্যাভ মেমোরি সেল, যাতে সেকেন্ড টাইম সেম অ্যান্টিজেন যখন এক্সপোজ হবে তখন আমার
খুব র্যাপিডলি কাজ করবে, যেটাকে আমরা বলি সেকেন্ডারি ইমিউন রেসপন্স। তাহলে একটা তিনটা কাজ কী কী করলো, সে ইমিউনোগ্লোবিন প্রডিউস করলো, সে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসাবে কাজ করতে পারে এবং সে মেমোরি সেল হিসাবে থাকতে পারে ফর দ্য সেকেন্ডারি ইমিউন রেসপন্স। 30% অফ সার্কুলেটিং পুল অফ স্মল লিম্ফোসাইট, এই যে বিস লিম্ফোসাইটস দেখো, বি সেল, খুব ইজি করে একটা ছবি আঁকা, এগুলো হচ্ছে তার রিসিপ্টর। রিসিপ্টরগুলো দেখতে কেমন দেখছো, টি সেল রিসিপ্টরের মতো না কিন্তু, এটা কেমন ইমিউনোগ্লোবিউলিনের মতো স্ট্রাকচার, কারণ এর ওর তো সারফেস রিসিপ্টর হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এম। বি সেল রিসিপ্টর সারফেস ইমিউনোগ্লোবিউলিন আইজিএম রিকগনাইজ অ্যান্টিজেন অ্যান্ড ইজ বাইভ্যালেন্ট, দিস আইজিএম ইজ মনোমেরিক। অলরেডি আমি বলে ফেলছি, উইদিন লিম্ফ নোড আর লোকেটেড ইন দ্য জার্মিনাল সেন্টার, অলসো ইন স্প্লিন অ্যান্ড পিয়ার্স প্যাচেস। এটা কোথায় কোথায় থাকে, লিম্ফ নোডের জার্মিনাল সেন্টারে বা ফলিকলের মধ্যে থাকে। লাইফ স্প্যান হচ্ছে একটু কম, টি লিম্ফোসাইটের ছিল মান্থস টু ইয়ার, এটা ডেজ টু উইক, এটা তাড়াতাড়ি মরে যায়। এবং 10^9 বি সেলস আর প্রডিউস ডেইলি, 10^9 জি সেল, 10 বি সেল ডেইলি প্রডিউস হতে পারে, আচ্ছা, ফ্রম দ্য বোন ম্যারো। এখন অ্যাক্টিভেশন কীভাবে হয়, অ্যাক্টিভেশন কীভাবে হয় আমি কিন্তু অলরেডি বলে ফেলছি, যখন কোনো অ্যান্টিজেন ইন্টারাক্টস উইথ দ্য আইজিএম রিসিপ্টর অন বি সেল, যখন কোনো অ্যান্টিজেন কী হয় আই ওর রিসিপ্টরের সাথে বাইন্ড করে, তখনই সে অ্যাক্টিভেটেড হয়। দ্য অ্যান্টিজেন ইজ প্রসেস অ্যান্ড এপিটোপস অ্যাপিয়ার অন দ্য সার্ফেস ইন কনজুগেশন উইথ ক্লাস টু এমএসসি প্রোটিন। তুমি যখন এটাকে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসাবে চিন্তা করবা, তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল মাস্ট হ্যাভ কি, এমএসসি টু, কারণ এমএসসি টু দিয়ে প্রেজেন্ট না করলে তো হেল্পার টি সেলটাকে রিকগনাইজই করতে পারবে না। অ্যান্ড বি সেল অ্যাক্টিভেশন হতে হলে কী করতে হবে, দুইভাবে হতে পারে কিন্তু, এটা আমি বলতেছি টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেনের জন্য। এরকম এমএসসি টু দিয়ে সে যখন বাইন্ড করে তখন রিকগনাইজ হয় বাই দ্য হেল্পার টি সেলের সাবসেট টু দিয়ে উইথ দ্য রিসিপ্টার ফর দ্য অ্যান্টিজেন অন ইটস সার্ফেস। সাবসেট টু তো আর আগে বের হয় না, হেল্পার টি সেলের সাথে যখন টি সেলের রিসিপ্টারের সাথে বাইন্ড করে তখন তো বুঝে যায় হেল্পার টি সেল যে সিগন্যাল চল যায় যে এটা কী ধরনের ফরেন পার্টিকেল। যেহেতু ফরেন পার্টিকেলটা যদি তখন এক্সোজেনাস ব্যাকটেরিয়া হয়, যদি সেটাকে হিউমোরাল ইমিউনিটির কে প্রাইম রোল প্লে করতে হয়, তখন কী করে ইন্টারলিউকিন 2, 4, and 5 রিলিজ করবে এবং সে তখন কাকে অ্যাক্টিভেট করবে, বি সেলকে অ্যাক্টিভেট করবে, ফলে বি সেল অ্যাক্টিভেটেড হয়ে যাবে। এটা কিন্তু বুঝতে কি কোনো সমস্যা হয়েছে, আমি কি আবার বলবো, আমার মনে হয় এটা বুঝছো, কারণ বি সেল যদি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হয় বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হতে হলে এমএসসির সাথে অ্যান্টিজেনটাকে বাইন্ড করতে হবে এবং সে যখন এমএসসি টুর সাথে বাইন্ড করবে তখন তাকে হেল্পার টি সেলের টি সেল রিসিপ্টর রিকগনাইজ করবে এবং রিকগনাইজ করার ফলে সে তখন অ্যাক্টিভেট হবে, কী করবে, ইন্টারলিউকিন 2, 4, 5 রিলিজ করবে এবং এইগুলো আবার বি সেলের উপর যেয়ে কাজ করবে, ফলে বি সেলটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। তার মানে কি, অ্যাক্টিভেটেড বি সেল হতে হলে অ্যান্টিজেনের এক্সপোজার লাগবে, ঠিক আছে, এটাই হচ্ছে আসল কথা। যে কোনো টি সেল বা বি সেলকে যখন অ্যাক্টিভেটেড টি সেল বা বি সেল বলবো, তার মানে বি সেল অর টি সেল এক্সপোজ টু দ্য ফরেন পার্টিকেল অ্যান্টিজেন। এখন কীভাবে এক্সপোজ হয় সেটা আবার একটু পরে আমি যখন রাইটিং সেল পড়াবো তখন তোমরা বুঝবো। আচ্ছা কেউ একজন বলো যে বুঝতে পারছো কি না, কোনোখানে কি কোনো সমস্যা হচ্ছে, এতক্ষণ আমি যা বললাম? হ্যাঁ না ম্যাম, বুঝতে পারছি ম্যাম, বুঝতে পারছি না। আচ্ছা ওকে, তারপরে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কোয়েশ্চেন করবা, ইয়েতে দিয়ে দিবা, আমি নেক্সট ক্লাসে আবার সেটা বুঝিয়ে দিব। আচ্ছা এখন হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন টি সেল অ্যান্ড বি সেল, এটা এটা দেখে দেখে আমার রিড আউট করার প্রয়োজন নাই, এটা তোমরা পড়ে নেবা। এটা সাধারণত রিটেনের কোয়েশ্চেন আসে যে রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন টি সেল অ্যান্ড বি সেল, এটা তো অলরেডি আমরা জানি তাই না, যে টি সেলের কোথায় ম্যাচিউর হয়, থাইমাসে হয়, আর ম্যাচুরেশন কি কোথায় হয়, এটা হচ্ছে বোন ম্যারোতে হয় বি সেল। কী কী মার্কার থাকে, সিডি3 মার্কার থাকে, আর
বিসেলের মার্কারগুলো থাকে অন্য, 20, 22, এগুলা। আর রিসিপ্টর কি থাকে? টি সেল রিসিপ্টর অ্যান্ড শিপ আরবিসি রিসিপ্টর। আর এখানে কি থাকে রিসিপ্টর? আইজিএম অ্যান্ড ইপিস্টিন বার ভাইরাস। এছাড়া কি রিসিপ্টর থাকে? আইজিজি রিসিপ্টর থাকে, এফসি পোর্শন ফর দ্য আইজিজি অ্যান্ড C3b রিসিপ্টর। আর ইমিউনোগ্লোবিলিন প্রোডাকশন, বি সেল ইমিউনোগ্লোবিলিন প্রোডিউস করতে পারে, কিন্তু টি সেল কি ইমিউনোগ্লোবিলিন প্রোডিউস করে প্রশ্নই উঠে না। আর ইমিউনিটি কি? বি সেলটা কি দেয়? পার্টিসিপেটস ইন হিউমোরাল ইমিউনিটি, টি সেল পার্টিসিপেটস ইন সেলুলার ইমিউনিটি অ্যান্ড পেরিফেরাল ব্লাডে। এটা মোটামুটি একটা ধারণা, যেটা 65-75% থাকে, এটা 25-30% থাকে। আচ্ছা, মাইগ্রেশন অ্যান্ড লোকেশনটা আমি এভাবে বলবো না, এভাবে বললে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। আমি যখন ম্যাক্রোফেজ পড়াবো বা ডেনড্রাইটিক সেল পড়াবো তখন আমি বলবো। আচ্ছা, এখন আসো আমরা পড়ি ম্যাক্রোফেজ। এটাও কোথা থেকে অরিজিন? এটা হচ্ছে বোন ম্যারো থেকে অরিজিন। অ্যান্ড ম্যাক্রোফেজ সার্কুলেটস অ্যাজ, ব্লাডে এটা যখন সার্কুলেট করে তখন এটাকে বলি আমরা মনোসাইট। যখন এটা কোনো টিস্যুতে যে সেটেল ডাউন করে তখন তাকে আমরা বলি ম্যাক্রোফেজ। এবং আমরা জানি ম্যাক্রোফেজ প্রত্যেকটা অর্গানের মধ্যে থাকে, তাই না? যেমন কুফার সেল হিসাবে থাকে, তারপরে মাইক্রোবিয়াল সেল হিসাবে ব্রেনে থাকে, লাঙে থাকে, লিভারে থাকে, প্রত্যেকটা জায়গায় তার সেপারেট সেপারেট নাম আছে, বাট দে আর ম্যাক্রোফেজ। কেন? কারণ কোনো ফরেন পার্টিকেল যদি ওখানে যায় সে তখন তাকে দ্রুত রিকগনাইজ করবে এবং এটা তাকে অ্যান্টিজেন, ওই ফরেন পার্টিকেলটাকে ধরে সে যেহেতু অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, সে টি লিম্ফোসাইটের কাছে প্রেজেন্ট করবে। আচ্ছা, এখন আসো রিসিপ্টর অফ ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজের দুইটা রিসিপ্টর থাকে, একটা কি আইজিজি ইমিউনোগ্লোবিউলিনের যে এফসি পোর্শন আছে তার জন্য একটা রিসিপ্টর থাকে, এবং কমপ্লিমেন্টের জন্য একটা রিসিপ্টর থাকে, কমপ্লিমেন্ট C3b-র জন্য থাকে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো থেকে কি হয়, কী লাভ? এইগুলাই হচ্ছে অপসোনাইজেশন করে। অপসোনাইজেশনটা তাহলে কি? যখন কোনো ফরেন পার্টিকেল এই ইমিউনোগ্লোবিউলিনের এফসি পোর্শনে, ইমিউনোগ্লোবিউলিনের এফসি পোর্শনে যখন কোনো ম্যাক্রোফেজ লাগে এবং আইজিজির সাথে এফএবি পোর্শনে কোনো ফরেন পার্টিকেল বাইন্ড করে, এফসি পোর্শনে যখন ইমিউনোগ্লোবিউলিন ম্যাক্রোফেজটা বাইন্ড করবে তখন কি হবে, এর ক্যাপাসিটিটা, এই যে ফ্যাগোসাইটোসিস করার ক্যাপাসিটিটা অনেক বেশি বেড়ে যাবে। অপসোনাইজড মানে হচ্ছে সে মানে আটকে যাওয়া, কার দ্বারা? আইজিজি দিয়ে বাইন্ড করলো। আবার যখন C3b কমপ্লিমেন্টার, C3b-র পোর্শনটা ম্যাক্রোফেজের রিসিপ্টরের সাথে বাইন্ড করে তখনও এই ফ্যাগোসাইটোসিস বা কিলিং প্রসেসটা বেড়ে যায়, এইকেই বলে হচ্ছে অপসোনাইজেশন। এই দুইটা কি করে? এই দুইটা রিসিপ্টর থাকার জন্যে আইজিজি এসে ম্যাক্রোফেজের সারফেসে বাইন্ড করতে পারে, আবার কমপ্লিমেন্টও ম্যাক্রোফেজের সারফেসে এসে বাইন্ড করতে পারে, ফলে কি হয়, ম্যাক্রোফেজের অ্যাক্টিভিটিস বেড়ে যায়। আর এই যখনই এই সারফেসের মধ্যে আইজিজি অথবা C3b বাইন্ড করে তখনই সেটাকে আমরা বলি অপসোনাইজেশন। থ্রি মেইন ফাংশন অফ ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজের তিনটা কাজ করে, একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে, অ্যান্টিজেন প্রেজেন্টেশন করে এবং সাইটোকাইন প্রোডাকশন করে। এখন এই তিনটা কাজই কিন্তু আমরা জানি, তারপরও আবার বলছি ফ্যাগোসাইটোসিস কোথায় করে? ইনেট ইমিউনিটিতে করে, তাই না? তাহলে ইনেট ইমিউনিটিতে ম্যাক্রোফেজের ফাংশন কী যদি কোয়েশ্চেন করা হয়, তাহলে তোমার বলতে হবে দে অনলি অ্যাক্টস অ্যাজ আ ফ্যাগোসাইটিক সেল। আর যদি বলা হয় অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে ও কীভাবে কাজ করে, অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে দে অ্যাক্টস অ্যাজ আ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ। এবং আরেকটা কি, সাইটোকাইন প্রোডাকশন, লটস অফ ইম্পর্টেন্ট সাইটোকাইন প্রোডিউস বাই ম্যাক্রোফেজ, লাইক ইন্টারলিউকিন 1, যেটা কী করে, ইন্টারলিউকিন 1 সিক্রেট না হলে হেলপার টি সেল কিন্তু অ্যাক্টিভেটেড হেলপার টি সেল হতো না। তাহলে হেলপার টি সেলের উপর কাজ করে, তারপরে সে আরও
অনেকগুলো সাইটোকাইন রিলিজ করে, আসবো আস্তে আস্তে। ফ্যাগোসাইটোসিস কীভাবে করে এটা কি বলার দরকার আছে? কিভাবে করে, যে যখন কোনো একটা ফরেন পার্টিকেল কোনো শরীরের মধ্যে ঢোকে বা অ্যান্টিজেন ইন্টার্স ইনটু দ্য বডি, দ্য ম্যাক্রোফেজ রিকগনাইজড দ্য ফরেন পার্টিকেল বাই টোল লাইক রিসিপ্টর। ওর কী থাকে, একটা টোল লাইক রিসিপ্টর থাকে, এটাকে আমরা কী বলি, প্যাটার্ন রিকগনিশন রিসিপ্টর। এখন ওই প্যাটার্ন রিকগনিশন রিসিপ্টর দিয়ে ও বুঝে যায় যে এইটা একটা ফরেন পার্টিকেল, সেই মাত্র ও তাকে ইন্টারনালাইজ করে। ইন্টারনালাইজ করার পরে কী হয়, ও যে ফ্যাগোজোম তৈরি করে, ফ্যাগোজোমটা কী করে, লাইসোজোমের সাথে ফিউজ হয়ে যায়। ফিউজ হলে কী হয়, ফ্যাগোলাইসোজোম একটা ফ্যাগোলাইসোজোম হয়। ফ্যাগোলাইসোজোমের মধ্যে কী হয়, হয় সরাসরি ডাইরেক্ট কিলিং হয়, অথবা সে কী করে, অক্সিডেটিভ রেডিকেলস কিছু রেডিকেল সিক্রেট করে, সেই রেডিকেলসগুলো এই মাইক্রোবের জন্য অত্যন্ত টক্সিক, সেগুলো দিয়ে এটা ওদেরকে একদম নষ্ট করে দেয়, বাস্ট আউট করে দেয়। এটাই হচ্ছে মোটামুটি ফ্যাগোসাইটোসিসের একটা কমন মেকানিজম, যে ফ্যাগোসোম তৈরি করে, ফ্যাগোসোম লাইসোসোমের সাথে ফিউজ হয়, ফ্যাগোলাইসোসোম তৈরি হয় এবং ফ্যাগোলাইসোসোমের মধ্যে ডাইরেক্ট কিলিং হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তারপরে অ্যান্টিজেন প্রেজেন্টেশন, এটা তো অনেকবার বলছি, তারপরও আবার বলি যে অ্যান্টিজেন প্রেজেন্টেশন কার কাছে করে, কোন ধরনের অ্যান্টিজেনকে ম্যাক্রোফেজ প্রেজেন্ট করে। অ্যান্টিজেন ম্যাক্রোফেজ যখন কোনো প্রোটিন অ্যান্টিজেনকে সে চিনতে পারে এবং আমাদের ইনেট ইমিউনিটির ব্যারিয়ার শেষ করে অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে অ্যাক্টিভেট করতে হবে, তখন সে অ্যাট দ্য সেম টাইম ইনেট ইমিউনিটি অ্যাক্টিভেট হওয়ার পর অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে এইটা করতে হবে কাজটা, তখন সে কী করে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে ওই প্রোটিনটাকে সে রিকগনাইজ করে, রিকগনাইজ করে ইন্টারনালাইজ করে। ইন্টারনালাইজ করার পর সে কী করে, প্রোটিনটাকে পেপটাইড ফর্মেশন করে, ফ্র্যাগমেন্টস অফ পেপটাইড। সেই পেপটাইডটা MHC2 সাথে বাইন্ড করে, বাইন্ড করে মানে কমপ্লেক্স তৈরি করে, পেপটাইড অ্যান্ড MHC মেক আ কমপ্লেক্স। সেই কমপ্লেক্সটা কোথায় আসে, এই ম্যাক্রোফেজের সারফেসে প্রেজেন্ট হয়। যখনই এই MHC2 অ্যান্ড পেপটাইড কমপ্লেক্স সারফেসে প্রেজেন্ট হয়, তখন টি সেল রিসিপ্টর তাকে রিকগনাইজ করে এবং টি সেলের কাছে সে তাকে প্রেজেন্ট করে এবং টি সেল বা টি সেল তাকে বাইন্ড করে আমাদের অ্যাকোয়ার্ড ইমিউনিটি অ্যাক্টিভেটেড হয়ে যায়। তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফাংশন অফ মাইক্রোফেজ। এবং আরেকটা কি, সাইটোকাইন প্রোডাকশন। এখন এই যে আমি বলছি কিন্তু যে ফ্যাগোসাইটোসিসটা কীভাবে হয়, ডাইরেক্টলি হয় ইন্টারসেলুলার কিলিং মেকানিজম বাই ফর্মেশন অফ ফ্যাগোলাইসোজম অকার ইন ইনেট ইমিউনিটি, আর অপসোনাইজড পার্টিকেল বাই IgG, এটা কোথায় হয়, অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে হয়। ওই যে বললাম FC পোর্শন অফ IgG রিসিপ্টর থাকে, ফলে দে ক্যান ফ্যাগোস সাইটোস অ্যান্ড অ্যান্টিজেন অপসোনাইজ বাই অ্যান্টিজেন, ফলে কী হয়, অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে এইভাবে যখন IgG পার্টিসিপেট করে। আর যখন C3 দিয়ে কোটেড হয়, কোটেড পার্টিকেল হয়, তখনও সে বোথ ইনেট ইমিউনিটি এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে দুইটাতেই এইভাবে কাজ হতে পারে। তাহলে ফ্যাগোসাইটোসিস তিনভাবে হয়, একটা হয় ডাইরেক্ট কিলিং, একটা হয় অপসোনাইজেশন বাই IgG, আর একটা হয় C3b পার্টিকেল দিয়ে। আর অ্যান্টিজেন প্রেজেন্টেশন আমি বলে ফেলছি। হোয়াট আর দ্য সাইটোকাইন প্রোডিউস বাই ম্যাক্রোফেজ, অনেক সাইটোকাইন প্রোডিউস করে কিন্তু আমি সবগুলো বলছি না, খুব ইম্পর্টেন্টগুলো বলতেছি। যেমন ইন্টারলিউকিন 1, এটা খুবই ইম্পর্টেন্ট কারণ হেল্পার টি সেলকে সে অ্যাক্টিভেট করে। তারপরে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা পার্টিসিপেটিং ইনফ্লামেটরি রিয়াকশন, এবং ইন্টারফেরন আলফা টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এবং ইন্টারফেরন ইনফ্লামেটরি রিয়াকশনে পার্টিসিপেট করে। এবং ইন্টারফেরন কী করে আমরা জানি, যে ভাইরাসের রেপ্লিকেশনটা ইনহেবিট করে, এবং এটা আরও একটা ইন্টারলিউকিন প্রডিউস করে যেটাকে বলি আমরা ইন্টারলিউকিন 8। সেটা কী করে, নিউট্রোফিলকে অ্যাট্র্যাক্ট করে টু দ্য সাইট অফ ইনফেকশন। তাহলে নিউট্রোফিলকে অ্যাট্র্যাক্ট করার জন্য ম্যাক্রোফেজ কোন ধরনের ইন্টারলিউকিন রিলিজ করে, ইন্টারলিউকিন
8, এছাড়া আরো ইন্টারলিউকিন হচ্ছে ইন্টারলিউকিন 12, যেটা আমি বলছিলাম যে এটা ব্যালেন্স মেনটেন করে বিটুইন TH1 অ্যান্ড TH2 সাবসেটের মধ্যে। আর এছাড়া ম্যাক্রোফেজকে ডাইরেক্টলি অ্যাক্টিভেট করতে পারে কে, ইন জাস্ট লাইক ইনেট ইমিউনিটিতে যেটা হয় যে ডাইরেক্টলি ও লাইপোপলিস্যাকারাইড, এন্ডোটক্সিন, পেপটিডোগ্লাইকেন, DNA এগুলো দিয়ে সে ডাইরেক্টলি অ্যাক্টিভেটেড হতে পারে। আচ্ছা, এখন আসো খুব ইম্পর্টেন্ট একটা সেল, যেটা হচ্ছে আমরা বলতে পারি যে এটা ইনেট ইমিউনিটি আর অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে একটা ব্রিজ। কিভাবে ব্রিজ? ম্যাক্রোফেজ কিন্তু অ্যাট দ্য সাইট অফ ইনফেকশনে থাকে। আমি একটু খেয়াল করো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, এবং এটা যদি বুঝো তাহলে আলহামদুলিল্লাহ ইমিউনোলজি অনেকটা বুঝে যাবে, 80% বুঝে যাবে আমার বিশ্বাস। কিন্তু ডেনড্রাইটিক সেল হচ্ছে ফার্স্ট অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, প্রথম অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল যারা অ্যান্টিজেনকে ধরে নিয়ে কোথায় নিয়ে যায়, ওই যে আমি বলছিলাম যে লিম্ফয়েড অর্গানের মধ্যে আসে, এতটুকু বলবো, এরপরে কি হয় আমি বলবো না। তাহলে মানে নেইফ ম্যাচিউর টি সেল এবং বি সেলের কাছে কিন্তু প্রথম যে সেলটা অ্যান্টিজেনটাকে প্রেজেন্ট করে সে কিন্তু ডেনড্রাইটিক সেল। এটাকে ডেনড্রাইটিক কেন বলি, কারণ এটার অনেক লম্বা লম্বা ফাইবার থাকে, হ্যাঁ, এই জন্য এটার নাম হচ্ছে ডেনড্রাইটিক সেল, বাট ইট ইস আ স্পেশাল টাইপ অফ মনোসাইট। আচ্ছা, অ্যান্টিজেন কিন্তু এ কিন্তু মনোসাইট হলেও ম্যাক্রোফেজ হলেও কিন্তু রিমেম্বার ইট এবং মাইন্ড ইট, এটা কিন্তু কখনোই ফ্যাগোসাইটোসিস করে না। Dendritic cell never do phagocytosis, only function is antigen presentation, এবং ফার্স্ট টাইম অ্যান্টিজেন প্রেজেন্টেশন, তার মানে প্রথম শরীর, মানে আমি বুঝাই বলি যে মনে করো যে একটা ফরেন পার্টিকেল ঢুকছে, আর আমার টি সেলগুলো এবং বি সেলগুলো ম্যাচিউর হয়ে কোথায় আসে, আমার সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানের মধ্যে আসে, কোথায় আসে, লিম্ফ নোডের মধ্যে আসে, স্প্লিনের মধ্যে আসে। এখন ডেনড্রাইটিক সেল কি করবে, এই অ্যান্টিজেনগুলোকে, তার তো লম্বা লম্বা হাত, সে কি করবে, এই লম্বা লম্বা হাত দিয়ে সে ফরেন পার্টিকেলগুলোকে টপ করে ধরে ফেলে, ইন্টারনালাইজ করে সে কি করবে, একদম রিজিওনাল, একদম কাছাকাছি লিম্ফ নোডগুলোতে নিয়ে যাবে। লিম্ফ নোড নিউক্লিয়ার কাছে নিয়ে যেয়ে কার কাছে এক্সপোজ করবে, টি সেলের কাছে এক্সপোজ করবে, কারণ এই এই ডেনড্রাইটিক সেল হচ্ছে MHC-2 দিয়ে অ্যান্টিজেনটাকে প্রেজেন্ট করবে, কার করতে পারবে, এবং সে ধরে নিয়ে কার কাছে চলে যাবে, সোজা লিম্ফ নোডের কাছে নিয়ে যাবে, এবং লিম্ফ নোডের মধ্যে যে ম্যাচিউর নেইভ টি সেল ছিল, ফার্স্ট টাইম তারা এই ডেনড্রাইটিক সেলের জন্যই এক্সপোজ হবে টু দ্য ফরেন পার্টিকেল, এবং তখন সে অ্যাক্টিভেটেড হেলপার টি সেল হবে, অ্যাক্টিভেটেড সাইটোটক্সিক টি সেল হবে। তাহলে এই সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা কে করবো, ডেনড্রাইটিক সেল করলো। তাহলে তোমাদের মনে হতে পারে যে ডেনড্রাইটিক সেলই যদি করলো তাহলে ম্যাডাম এতক্ষণ আপনি ম্যাক্রোফেজ এতদিন করছেন কেন? হ্যাঁ, ম্যাক্রোফেজ কীভাবে করে আমি এখন সে ডেনড্রাইটিক সেলের ফাংশনটা বলার পরে তোমরা বুঝে যাবা। ডেনড্রাইটিক সেল, আচ্ছা আবার বলি যে ফরেন পার্টিকেলটাকে সে ধরলো, ধরে ইন্টারনালাইজ করলো, পেপটাইড ফর্মেশন করলো, ঠিক সেইমভাবে করে সে MHC-2 দিয়ে প্রেজেন্ট করলো, কোথায় নিয়ে যাবে সে, তখন ওই যে ধরার পরপরই সে কোথায় চলে যাবে, রিজিওনাল লিম্ফ নোডে চলে যাবে থ্রু দ্য লিম্ফেটিক চ্যানেলস অথবা সার্কুলেশন দিয়ে, দিয়ে চলে যাওয়ার পরে যখন লিম্ফ নোডে নিয়ে যাবে, লিম্ফ নোডের ফলিকলে এবং আউটসাইড দ্য ফলিকলে কি থাকে, এই যে ম্যাচিউর টি সেলগুলো থাকে, যখন এক্সপোজ হবে তখন টি সেল অ্যাক্টিভেটেড হবে, টি সেল যখন অ্যাক্টিভেটেড হয়ে যায় তখন সেই টি সেলগুলো কি করে, এই ইফারেন্ট লিম্ফেটিক ভেসেলস এবং সার্কুলেশন দিয়ে অ্যাট দ্য সাইট অফ ইনফেকশনে চলে যায়, একদম কিছু থেকে যায় রিজিওনাল লিম্ফ নোডে, স্প্লিনে, যেখানে এই ডেনড্রাইটিক সেল তাকে ধরে নিয়ে গেছিলো, এবং
যখন অ্যাক্টিভেটেড হয়ে যায় ফরেন পার্টিকেল দিয়ে এক্সপোজ হইলো, তারপরে ওই যে টি সেলের সাথে বাইন্ড করলো, যা যা হয় আমি এতক্ষণ বললাম, সেই বাইন্ড হওয়ার পরে সে কী করলো, যখন অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল হয়ে গেল, অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল সোজা চলে গেল অ্যাট দ্য সাইট অফ ইনফেকশন। মনে করো যে আমার আমার লাঙে একটা ইনফেকশন হয়েছে, লাঙে আমার ইনফেকশন সাইটটা আমার লাং, তাহলে অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল তখন সেখানে চলে গেল এবং অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল তখন সেখানে যেও সেই যেহেতু সেম অ্যান্টিজেন দিয়ে সে এক্সপোজ হয়েছে, ওই অ্যান্টিজেনটা দিয়ে তার এক্সপোজ হওয়াছে, তাহলে সেখানে যেও সে ক্লোনাল প্রলিফারেশন হওয়া শুরু করলো, মানে একই সেম অ্যান্টিজেন স্পেসিফিক অ্যান্টিজেনের এগেনস্টে যেই টি সেলগুলো পার্টিসিপেট করবে সেই ক্লোনাল প্রলিফারেশন হয়ে সেই ধরনের টি সেল প্রলিফারেশন হলো, এবং তখন সে সেখানে আবার ইন্টারলিউকিন টু সিক্রেট করলো, তারপরে এই তখন ওই সাইটে কী থাকে, ওই সাইটে তো ম্যাক্রোফেজ থাকে, তখন ম্যাক্রোফেজ ওই যে হেল্পার টি সেল অ্যাক্টিভেটেড হলো না, সেই হেল্পার টি সেলের কাছে অ্যাট দ্য সাইট অফ ইনফেকশনে ম্যাক্রোফেজ ফরেন পার্টিকেলগুলোকে ধরে ধরে এই অ্যাক্টিভেটেড হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করবে। তাহলে দেখো পার্থক্যটা কোথায়, পার্থক্যটা হচ্ছে যে ডেনড্রাইটিক সেল হচ্ছে একেবারেই ম্যাচিউর টি সেল, যেটা কোনো জীবনেও কোনো ফরেন পার্টিকেলের সাথে এক্সপোজ হয় নাই, ম্যাচিউর হয়ে লিম্ফ নোডে বসে আছে, তার কাছে ধরে নিয়ে যায়। আর ম্যাক্রোফেজ কী করে, অ্যাক্টিভেটেড হেল্পার টি সেলের কাছে অ্যান্টিজেন প্রেজেন্ট করে, যেই টি সেলটা অলরেডি অ্যাক্টিভেটেড হয়ে গেছে অ্যাট দ্য সাইট অফ ইনফেকশনে চলে গেছে এবং সেইখানে যে সে পলিফারেট হচ্ছে এবং ইন্টারলিউকিন টু ফোর ফাইভ রিলিজ করতেছে এবং গামা ইন্টারফেরন রিলিজ করে প্রচুর পরিমাণে আবার ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করতেছে, সেইখানে ম্যাক্রোফেজগুলা আবার সেই টি সেলগুলার কাছে অ্যাক্টিভেটেড টি সেলগুলার কাছে সে আবার ওই সেম অ্যান্টিজেনটাকে প্রেজেন্ট করতেছে। তাহলে অ্যাক্টিভেটেড টি সেলকে আরও অ্যাক্টিভেটেড করে হচ্ছে ম্যাক্রোফেজ, বাট ফার্স্ট টাইম টি সেলকে অ্যাক্টিভেটেড করে হচ্ছে ডেনড্রাইটিক সেল। তাহলে এটা কিন্তু একটা বেসিক পার্থক্য, কিন্তু মানে ইন জেনারেল আমরা যখন বলি তখন বলি যে হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করে। তো আচ্ছা ব্যাটারি লো হয়ে গেছে, আচ্ছা তোমরা শুনতে পাচ্ছ এখন? জি ম্যাম শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা বোঝা যাচ্ছে পড়া? জি ম্যাম। তাহলে এটা হলো ডেনড্রাইটিক সেলের কাজ। তাহলে ডেনড্রাইটিক সেল কোথায় থাকে, স্কিন ইনার সবগুলো এই যে লাইনিংয়ের মধ্যে থাকে, ইন্টেস্টাইন, তারপরে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেম, স্কিন ইনার সার্ফেস, মানে আন্ডার দ্য স্কিন সব জায়গায় ডেনড্রাইটিক সেল থাকে, এবং যখন কোনোখানে কোনো মানে ইনফ্লামেশন হয় বা ফরেন পার্টিকেল ঢোকে, ফরেন পার্টিকেল ঢুকলেই তো সেখানে ইনফেকশন হবে বা সেখানে এক্সপোজ হবে, সেখান থেকে ধরে নিয়ে যে তারা কী করবে লিম্ফ নোডে নিয়ে যাবে। অনস অ্যাক্টিভেটেড দে মাইগ্রেট টু দ্য লিম্ফ নোডস হোয়ার দে ইন্টারঅ্যাক্ট উইথ টি সেলস অ্যান্ড বি সেলস টু ইনিশিয়েট অ্যান্ড শেপ দ্য অ্যাক্টিভেটেড ইমিউন রেসপন্স। অ্যাট সার্টিন ডেভেলপমেন্ট স্টেজ দে গ্রো ব্রাঞ্চেস ব্র্যান্ড প্রজেকশন অ্যান্ড ডেনড্রাইটিক দ্যাট হ্যাভ দ্য সেল ইটস নেম। আমি বলে ফেলছি অলরেডি। আচ্ছা এবার আসো ন্যাচারাল কিলার সেল। আচ্ছা আমার ব্যাটারিটা লো হয়ে গেছে, পড়াতে থাকে যতক্ষণ আছে ততক্ষণ পড়াতে থাকে। এবার আসো, এতক্ষণ বুঝেছো পড়া, তাহলে আমরা কী কী সেল পড়লাম, ম্যাক্রোফেজ পড়লাম এবং মাইলয়েড সিরিজের মধ্যে ম্যাক্রোফেজ পড়লাম, ডেনড্রাইটিক সেল পড়লাম, আরেকটা কি লিম্ফয়েড সিরিজের মধ্যে টি লিম্ফোসাইট পড়ছি, বি লিম্ফোসাইট পড়ছি, এখন আমরা পড়বো ন্যাচারাল কিলার সেল। এখন ন্যাচারাল কিলার সেল কিন্তু এক ধরনের লার্জ লিম্ফ গ্র্যানুলার লিম্ফোসাইটস, এটার আবার দারুণ একটা আমার খুব প্রিয় সেল,
পরীক্ষার হলে আমি কিন্তু আমার স্টুডেন্টদের বলি যে এটা আমি কোশ্চেন আউট করে দিছি যে আমি ন্যাচারাল কিলার সেল তোমাদেরকে ধরবই। ন্যাচারাল কিলার সেলের অনেকগুলো প্রপার্টি আছে। প্রথমে বলি যে ও কী কাজ করে। ও ভাইরাস ইনফেক্টেড সেলকেও মারে, অ্যালোগ্রাফ সেলকে মারে, টিউমার সেলকে মারে। আবার গামা ইন্টারফেরন রিলিজ করে ও ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেটেড করতে পারে। আবার ও আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে ও ADCC করতে পারে, মানে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি করতে পারে। কোনো একটা সেলের সাথে অ্যান্টিবডির FC পোর্শনের সাথে ও বাইন্ড করতে পারে ন্যাচারাল কিলার সেল, এবং তারপরে সেই সেলটাকে সে কিল করতে পারে। এটাকে বলে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি। এখন ন্যাচারাল কিলার সেল, এখন মনে হতে পারে আচ্ছা এই কাজগুলো তো সাইটোটক্সিক টি সেলও করে, ন্যাচারাল কিলার সেলের কি দরকার ছিল? হ্যাঁ দরকার ছিল। ন্যাচারাল কিলার সেলের এই ভাইরাস ইনফেক্টেড সেল, অ্যালোগ্রাফ সেল এবং টিউমার সেলকে কিল করতে কোনো ধরনের MHC-1 দিয়ে প্রেজেন্ট করতে হয় না। ওদের কোনো রিসিপ্টর নাই ফর MHC, ঠিক আছে? তাহলে দে ক্যান রিকগনাইজ অ্যান্ড কিল ভাইরাস ইনফেক্টেড সেল, অ্যালোগ্রাফ সেল, টিউমার সেল উইদাউট দ্য হেল্প অফ MHC-1, MHC, এনি টাইপ অফ MHC, ঠিক আছে? রিকগনাইজ উইদাউট MHC অ্যান্টিজেন। তাহলে তাদের কী থাকে? তাদের একটা রিসিপ্টর থাকে, এই ন্যাচারাল কিলার সেলের একটা রিসিপ্টর থাকে। তারা কী রিকগনাইজ করতে পারে? তারা রিকগনাইজ করতে পারে যে কোন ভাইরাস ইনফেক্টেড সেলগুলা, কোন অ্যালোগ্রাফ সেলগুলা MHC দিয়ে প্রেজেন্ট হতে পারতেছে না। এখন কোনো সেল, নর্মাল সেল যখন ইনফেক্টেড হয় তার তো ক্যাপাসিটি কমে যায়। অনেক সেল আছে তারা অল্টার হয়ে যায়, তারা MHC প্রেজেন্ট করতে পারে না। তাহলে কী হতো? তাহলে এই সেলগুলো আমাদের শরীরে ক্ষতি করতো না, কারণ তাদেরকে তো সাইটোটক্সিক টি সেল চিনতে পারতেছে না, কারণ সাইটোটক্সিক টি সেল তো MHC ছাড়া চিনতে পারবে না। তাহলে যেই সেলগুলো MHC দিয়ে প্রেজেন্ট হতে পারে না তাদেরকে ন্যাচারাল কিলার সেল রিকগনাইজ করে এবং কিল করে ফেলে। তাহলে চিন্তা করো কত ইম্পর্টেন্ট একটা কাজ করে। আর একটা কাজ করে যে ও ক্যান্সার সেল বা টিউমার সেলকে চিনতে পারে। ক্যান্সার সেলের মধ্যে একটা মিকা জিন থাকে, সেই জিনের জন্য ন্যাচারাল কিলার সেলের একটা রিসিপ্টর থাকে। সো দে ক্যান রিকগনাইজ টিউমার সেল ডিউ টু দ্য প্রেজেন্স অফ মিকা জিন। তাহলে ওয়া এটার একটা সাবসেট কি করে, এই MHC অ্যান্টিজেন দিয়ে যারা বাই রিকগনাইজড হয় না সেই অ্যান্টিজেনগুলোকে তারা এক্সট্রা সেলুলার মেকানিজম দিয়ে কিলিং করে ফেলে। ইনেট ইমিউনিটি মানে জাস্ট কিচ্ছু দেখবে না, ওর কোনো মেমোরিও নাই যে আমি এই সেলকে আগে মারছিলাম, এটা তো আমার পরিচিত, এই ধরনের কোনো কোনো কাজ নাই। ওর কোনো মেমোরি সেল নাই, ওর কোনো MHC রিসিপ্টর নাই, কিচ্ছু নাই। ইনেট ইমিউনিটিতে ও কী করে, যে সেলগুলো ভাইরাস ইনফেক্টেড সেল, অ্যালোগ্রাফ সেল অ্যান্ড টিউমার সেলগুলো MHC দিয়ে প্রেজেন্ট হতে পারে না তাদেরকে রিকগনাইজ করে এবং পারফোরিনস অ্যান্ড গ্র্যানজাইমস সিক্রেট করে এক্সট্রা সেলুলার কিলিং মেকানিজম করে। আর আরেকটা সাবসেট আছে, সেটা কী করে, তাদের একটা রিসিপ্টর থাকে IgG-র FC পোর্শনের সাথে বাইন্ড করার জন্য। এই FC পোর্শনের সাথে যখন এরা বাইন্ড করতে পারে তখন এরা কী করতে পারে, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি করতে পারে। তাদেরকে বলি আমরা ADCC। এটা কোথায় হয়? অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে হয়। তাহলে বোঝা গেল স্পেশাল প্রপার্টি অফ ন্যাচারাল কিলার সেল। দেখো মিলায় দেখো যে যা যা বলছি, দো দে আর লিম্ফোসাইটিক উইথ সাম টি সেল মার্কার, দে ডু নট ম্যাচিউর ইন থাইমাস। হ্যাঁ, নো ইমিউনোজেনিক মেমোরি অর টি সেল রিসিপ্টর, কিলিং ডাজ নট রিকোয়ার রিকগনিশন অফ MHC প্রোটিন, MHC-র জন্য কোনো প্রয়োজন নাই এবং কোনো মেমোরি নাই। ইফ এ সেল ডিসপ্লে সাফিসিয়েন্ট ক্লাস 1 MHC প্রোটিনস, দ্য সেল ইজ নট কিল বাই ন্যাচারাল কিলার সেল। যে সেলগুলো MHC-1 দিয়ে প্রেজেন্ট হবে তাদেরকে তারা কিল করবে না। তখন বলবে ও তুমি তো ভালোই MHC প্রেজেন্ট করতেছো, তোমাকে মারার জন্য সাইটোটক্সিক সেল আছে, ও এসে তোমাকে মারবে। ও কী করবে, ও খুঁজবে কাদেরকে, যে বেচারারা MHC-1 প্রেজেন্ট করতে পারে না তাদেরকে খুঁজে খুঁজে বের করে সে
পারফোরিনস অ্যান্ড ফ্রাঞ্জাইমস দিয়ে এক্সট্রা সেলুলার কিলিং করে দিবে, এবং তার কোনো এই যে সে মারলো কাদেরকে মারলো তার জন্য তার কোনো মেমোরিও থাকবে না, যতবার আসবে ততবারই সে প্রম্পটলি একইভাবে অ্যাজ আ ফরেন পার্টিকেল ভেবেই সে কিল করে ফেলবে। তাহলে এটা হলো আমাদের ন্যাচারাল কিলার সেল। মেনি ভাইরাস ইনফেক্টেড সেল অ্যান্ড টিউমার সেল রিডিউস এমএসসি ওয়ান প্রোটিনস দ্যাট সেলস আর কিল বাই ন্যাচারাল কিলার সেল। ক্যান্সার সেল আর রিকগনাইজ বাই মিকা প্রোটিনস, আমি বলছি না একটা প্রোটিন থাকে মিকা, সেই মিকা প্রোটিনটাকে সে রিকগনাইজ করতে পারে এবং বুঝে যায় যে এটা ক্যান্সার সেল, সে তখন তাকে কিল করে ফেলে। এখন আসো নিউট্রোফিলস। নিউট্রোফিল কিন্তু অ্যাকোয়ার্ড পার্টিসিপেট করে না, কোন তোমাদের বলতে তাই বলা হয়, এবং এটা কি করে ফ্যাগোসাইটোসিস করে, ডাইরেক্ট ফ্যাগোসাইটোসিস করে দেয় এবং এক্সট্রা সেলুলার রিলিজ অফ গ্রানুলার কন্টেন্টস, এটার মধ্যে কিছু প্রোটিয়েজ সিগনেচার